আপনারা দুইবার জিজ্ঞাসা করলেন হুজুর আপনি কেমন আছেন আমি কিছুদিন আগে টাঙ্গাইলে ওয়াজ করতে গেছিলাম বুঝলেন তো ওই মেয়ে মানুষ খুব কাছাকাছি বসেছে বসার পরে খালি হইচই হইচই করতেছে আমি ওয়াজের ফাঁকে রাগ করে বললাম এ মেয়ে জোরে কথা বললে পর্দার খেলাফ হয় এমনকি মেয়েরা জোরে কোরআন শরীফ পড়লেও পরপুরুষ শুনবার ফলে পর্দার খেলাফ হয় আমি কি কথা ভুল কইছি না তো মেয়েদের মধ্যে একজন একটা সিটি লিখছে সিটির মধ্যে লিখছে হুজুর প্রধানমন্ত্রীর ভাষণ শোনা কি আপনি তো বলছেন মেয়ে মানুষ জোরে কথা বলে পর্দার খেলাফ হয় জোরে কোরআন পড়লেও পর্দার খেলাফ হয় তাহলে প্রধানমন্ত্রী যখন ভাষণ দেয় সেটা শোনা কি আমি এখন চিন্তা পড়ে গেলাম কি কই যদি আমি কোরআন হাদিসের কথা কই তাহলে নামে আমার থানার যাওয়া লাগবে তো এখন আমি কেমন আছি সেটা এখন বলবো না ওয়াজের শেষে বলবো কথাটা বুঝলেন দুইবার জিজ্ঞেস করছেন মাশাআল্লাহ এটা মহব্বত যে আপনারা কেমন আছেন মুসা নবী আল্লাহকে বলেছিল আল্লাহ আপনি কেমন আছেন তো আল্লাহ বলতেছে মুসা আমি কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও জোরে কোন কার কাছে যাও আল্লাহ কেমন আছে আল্লাহ জানে না তো তাহলে ফেরাউনের কাছে কেন যাওয়ার বলতেছে কারণ ফেরাউনের কাছে গেলে বোঝা যাবে আল্লাহ কেমন আছে আমার মতন মাওলানারা কেমন আছে যদি জানবার চান তাহলে ও আজের শেষ পর্যন্ত থাকেন ইনশাল্লাহ জানবার পাবেন আসেন বর্তমানে সময় খুব ভালো মা এসে বলতে যে হুজুর ছেলে খালি কান্দে একটু দোয়া দেন তো তো পানি পুড়ে দিলেন এক সপ্তাহ পরে বলে কান্না আরো বেড়ে গেছে আমি তেল পোড়া দিলাম দিয়ে বললাম সকাল সন্ধ্যায় দিয়ে দিবেন এক সপ্তাহ পরে বলে হুজুর দোয়ার কোনো বরকতি নেই এক আধ মাস পরে ছেলের মাকে বললাম কে বাবা খবর কি কয় আর কান্দে না বলে কোন দোয়া দেয়া থামলো কার বাপ একটা মোবাইল কিনে দিছে যখনই কান্দে তখনই মোবাইল চালু করে দেয় আর কান্দে না আপনারা বলেন তো যেই বাচ্চার কান্না দোয়া দিয়া দরুদ দেয়া থামে না মোবাইল দিয়া থামে সেই সময় ভালো আমি সেই সময়ের কসম করছে কে আল্লাহ আজকে বর্তমানে যে সময় চলতেছে এই সময়টা কেমন আর আমরা যারা কোরআনের মাহফিলে বসে আছি আমরা কোন সময়ের মধ্যে অতিক্রম করতেছি মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের দুই গেছে বেলা বেলা মানে কি সময় জোরে কোন বেলা মানে কি সময় এক পলকের নাই ভরসা এক পলকের নাই ভরসা মিশে সকল আশা কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা সময়ের কসম করছে কে কি জন্যে যে হিরো আলমের মতন একটা লোক বর্তমান আওয়ামী লীগের মহাসচিবের সাথে চ্যালেঞ্জ করে সময় ভালো না খারাপ কথা কয় না খেলে বাংলাদেশের সবচাইতে বড় দল সেই দলের মহাসচিব হচ্ছে ওবায়দুল কাদের হিরো আলম কয় সাহস থাকে আসেন আসেন আমার সাথে দাঁড়ান দেখি খেলা কে জিতে কে হারে এমন একটা সময় রে যে সময়ে হিরো আলম চ্যালেঞ্জ করে মা বলতেছে হুজুর আমার ছেলে বসেই না প্রাইমারিতে ভর্তি করে দেওয়ার পরে উনি আর বসেই না খাড়া হয়ে পেশাব করে বাথরুমত গেলেও খাড়া হয় ওই যখনই পেশাব লাগে তখনই খাড়া হয়ে পেশাব করে তা আপনি একটু দোয়া দেন তো দেখি বসে কিনা
আমি ছেলেকে ডেকে বললাম কে রে পাগলা কোন ক্লাসে পড়িস কই অনে পড়ি তো বসে পেশাব কর খাইতে করিস কে তোর শিক্ষক তো শিখাইনি কেমনে পেশাব করা লাগে তখন বলতে স্যার চাচা কি দেখুন প্রাইমারি পেশাবখানার যাদিকে আমার সারি খাড়া হয় পেশাব করে তাহলে সময় ভালো না খারাপ এমন একটা সময় চলতেছে তিনটা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখে আর সালাত ও খায়র মিনার নাম শোনার পরে ঘুমায়া যায় এখন বুড়া বাপ নামাজ পড়ার দাও সে চিন্তা করে ছেলে আমার সারা রাত হইচই করে খেলা দেখলো বিশ্বকাপ তেরা আগান শুনে কোথায় গেল জানলা দিয়ে তাকায় তাকে পাও নাই মাথাও নাই পাও নাই মাথাও নাই মনে হয় কম বলে তলে চাউলের বস্তা ঢেকা তুলছে তো বিড়াল যেমন আস্তে আস্তে যায় বাপ আস্তে আস্তে যায় কম্বল টান দিয়ে বলে বেটা লাভ ধরছে আব্বা আহ আহ করিস সময় বড় খারাপ বাজান কম্বলের তলে তোর সাইজ আর সকালবেলা সাইড ঠিবে কুত্তার সাইজ একই সাইজ আপনারা বলেন সময় ভালো না খারাপ সেই সময়ের কসম করলেন আল্লাহ তুমি যখন জন্মগ্রহণ করেছো তুমি মনে করো না আবার তুমি নতুন করে জন্মগ্রহণ করবে প্রত্যেকটা ধাপে 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 তোমার জীবনের সময়কে অতিক্রম করে তুমি কবরের দিকে যাচ্ছ সময়ের দাম দেওয়ার দরকার আছে না না দাম দেওয়া লাগবে এই জন্য আল্লাহ সময়ের কসম করে বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর ইন্না মানে নিশ্চয় ইন্না মানে কি ইনসান মানে মানুষ কি মানুষ মানুষের মধ্যে কয় দল আছে একটা হলো পুরুষ মানুষ আর একটা কি পুরুষ আর একটা কোন দেখছেন হিজরা ফোন তো কত আমাকে একদম জিজ্ঞাসা করলো হুজুর পুরুষ মানুষ মরে গেলে আমাকে এলাকা তিন কাপড় দেয় মেয়ে মানুষ মারা গেলে পাঁচ কাপড় দেয় তো হিজরা মরলে কয়টা দেওয়া লাগবে এখানে ইনসান মানে কি খুব খেয়াল করবে মানুষ মানুষ স্বাধীনতার পঞ্চাশ বছর পরে ঝিনাইদহ একটা জেলার নাম ঝিনাইদহ সেই ঝিনাইদহের একটা হিজরা চেয়ারম্যান হচ্ছে তার মানে বোঝা গেল হিজরার দাম আছে না নাই মরদ মেয়েকে কাত করে ফেলা দিয়া হিজরা চেয়ারম্যান ওই এলাকায় পুরুষও ডানাইছে নারীও ডানাইছে কিন্তু জনগণ পুরুষ নারী ভোট দেয়নি ভোট দিয়েছে হিজরা আপনারা বলেন তো হিজরে হয়ে যে জন্ম নেই এ দোষ কি সন্তানের না বাপ মায়ের হ্যাঁ বাপ মায়ের আপনারা বলেন তো যে কি কাম করলে সন্তান হিজরে হয়ে জন্ম নেয় আপনারা জানেন না জানলে বলবেন জানি না আজকে এই জিনিসটা জানার লাগবে ভবিষ্যতে যেন হিজরা জন্ম না নেয় কি জানার দরকার আছে না নাই নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে এই আয়াতের তাফসির শুনবার গেলে সুরার তাফসির শুনবার গেলে আমার সঙ্গে সকলে একটু গুনগুন করে বলা লাগবে আদর করে সবাই বলেন আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া আল্লাহ ইবলিসকে ডাক দিল ইবলিস কেরে এমনি সন্ত তুই আদম শেষ দা করলি না কেন দেখেন সুরা তিন পড়েন তিন সুরা তিন পড়ছেন আপনারা
والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. الله كوائدا قسم خاصة এজরে কোন কয়বার চারবার কসম খাওয়ার পরে বলতেছেন লাকাদ খলকনাল ইনসানা ফি আহসানি তাকবীর চারবার কসম খায়া আল্লাহ মানুষের কথা বলতেছে সেই মানুষকে আল্লাহ ভালো কম বাসে না বেশি বাসে এজন্য ইবলিসকে ডাকতেছে শুন 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 তোমার আদমকে সেজদা করলি না কেন ইবলিস বলতেছে আল্লাহ এই ছেলে ফেলে সময়ের আওয়াজ হচ্ছে রে কম্বলের ছলে মোবাইল চালু করে কি করো সেটা আমরা জানি না হ্যাঁ খুব খেয়াল করেন ইবলিসকে ডাকতে বলতে আদম সেজদা করলি না কেন ইবলিস বলতেছে যেই কপাল দিয়া ছয় লক্ষ বছর আপনাকে সেজদা করছি সেই কপাল দিয়ে আপনি ছাড়া অন্য কাউকে সেজদা করব না এ কপালের দাম নাই যেই কপাল দিয়ে আপনাকে সেজদা করছি আর সেই কপাল দিয়ে আদমকে সেজদা করব আপনি আমাকে কি মনে করছেন বেঈমান আল্লাহ মুসকি মুসকি হাসতেছে আল্লাহ মুসকি মুসকি হাসার কারণ হলো আল্লাহ খালি মুখের কথাই খুশি হয় না অন্তরের খবর আল্লাহ জানে জোরে কোন কথা ঠিক কিনা শুধু মুখের কথা বললে হবে না ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার আল্লাহ অন্তরের দিকে তাকায় দেখে ইবলিস অহংকারে পরিপূর্ণ মাটির তৈরি আদমকে সেজদা করে নাই আগুনের তৈরি হওয়ার কারণে সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন ইবলিস বের হয়ে যা আমার রহমতের এরিয়া হেদায়েতের এরিয়ার মধ্যে তোর আর কোনো জায়গা নাই তুই বের হয়ে যা ইবলিস বলতেছে আল্লাহ যাবো তো কিন্তু যাওয়ার আগে আপনাকে একটা প্রশ্ন করব আল্লাহ বলে কি প্রশ্ন বলে প্রশ্নটা হলো আপনি বড় না আদম বড় তা আল্লাহ বলতেছে তোর কি মনে হয় ইবলিস বলতেছে এতদিন জানতাম আপনি বড় কিন্তু আজকে মনে করতেছি আদমই বড় তা আল্লাহ বলতেছে তোর মনে কেন হলো বলে ছয় লক্ষ বছর আপনাকে সেজদা দিলেন আর একটা সেজদা আদমকে দিলাম না তাহলে এক সেজদা না দেওয়ার কারণে আমার ছয় লক্ষ বছরের সেজদা বাতিল হয়ে গেল আল্লাহ বলে ইবলিস আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি আমার চাইতে অনেক বেশি এই কথা শোনার পরে সুবহানাল্লাহ বলতে তার মুখ বন্ধ থাকবি কথাটা খেয়াল করছেন খেয়াল করছেন আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি আমার চাইতেও অনেক বেশি তাহলে কি বুঝলেন সেই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক এটা আল্লাহ চায় না বাবা তার ছেলেকে বলতেছে তুই তো ধ্বংস হয়ে যাবি তো ছেলে বলে আব্বা ধ্বংস হওয়ার কারণ কি কয় দোকান করছিস তুই যে দোকান দিলি ব্যবসা করতেছিস তো লাভ হবে ছেলে রাগ আব্বা আপনি কি কন আমি ব্যবসা করতেছি লাভের জন্যই তো লাভ হবে না কেন বাপ বলতেছে বর্তমান যে সময় চলতেছে এই সময় খালি বাকি খাবি রে টাকা দিবি না কিসের কসম আল্লাহ করছে সময়ের ধরে এখন কিসের বর্তমান বাংলাদেশে যে সময় চলতেছে এই সময় খালি বাকি খাবি টাকা দিবি না টাকা চালে দোকান তুলে দিবি রে ছেলে বলতেছে আব্বা তাই তাই মানে মুসা নবী রাস্তা দিয়ে যাচ্ছে যাওয়ার সময় দেখে এক দোকানদার রাস্তাতে বসে কানতেছে তো মুসা নবী বলতেছে কে রে দোকানবাদার রাস্তাতে কান্দিস কে তো বলতেছে ফেরাউনের বাবুরসি বাকি খাতে খাতে সব শেষ টাকা চালে দোকান তুলে দেবার চায়
তো মুসা আলাইহিস সালাম বলে বাবুরসি কোথায় গেল ও যে যাচ্ছে মুসা আলাইহিস সালাম বাবুরসির সামনে যা বলতে টাকা দে এই টাকা দে ফেরাউনের বাবুরসি কয় আমার চিনিস আমার দল এখন ক্ষমতাতে আছে আমার চিনিস বেশি কথা বললে টুপিওয়ালা মুসা নবী কি ওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালা হ্যান্ডকাপ লাগা কিন্তু জেলত তলম আমার চিনিস আমার দল এখন ক্ষমতাতে আছে রে মুসা কয় আমার চিনিস আমার আল্লাহ এখন ক্ষমতাতে আছে তো তোর দল আর আমার আল্লাহ দেখি তাই কয় বাম হাতে এক সর মারছে এক সরি বাবু শেষ বর্তমানে বাংলাদেশে ফেরাউনের গোষ্ঠী ভরে গেছে কিন্তু মুসার গোষ্ঠী কমে গেছে যার কারণে দোকানদারেরা রাস্তায় রাস্তায় বসা বসা কান্তিছে এখন বলেন বাপ তার সন্তানকে ভালোবাসে কম না বেশি এজন্যই বলতেছে তো লাভ হবে তো তো দোকান করে শেষ হয়ে যাবে আল্লাহ মানুষকে এত ভালোবাসে যে ভালোবাসার কারণে বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খসর নিশ্চয় মানুষ গুলো ক্ষতির ভিতরে কিন্তু আল্লাহ মানুষকে ভালোবাসার কারণে ক্ষতির মধ্যে যেন না পড়ে এজন্য আল্লাহ তাআলা উপায় বলে দিলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া'আমিলু সালিহাতি ওয়াতাওয়াসাউ বিল হক এখানে কয়টা কথা আছে আপনারা সবাই বলেন কয়টা খুব খেয়াল করেন এই চারটা বিষয়ের উপরে আমি ওয়াজ করব বর্তমান বিশ্বের প্রেক্ষাপট আমাদের বাংলাদেশের অবস্থা আপনাদের নলডাঙ্গার খবর সবই আছে আপনার কি মনে করছেন যে আমি নলডাঙ্গা বাদে ওয়াজ করবো কারণ আমি জানি আমার ওয়াজের আর বয়সই নেই মরার আগে একটু হক কথা কয়ে যাই নাকি কোনো কারণ এখানে তিন নম্বর বিষয় হলো ওয়াতাওয়া সাহবিল হক হক মানে কি আজিজুল হক মামুনুল হক কুল জাল হক ওয়াজাকল বাতিল ইবনাল বাতিলা কানা জাহুক ফাটাফাটি জরিকন কি কথা কয় না তবে এক নম্বর হলো ঈমান জোরে বলেন এক নম্বর কি সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ঈমান সম্পর্কে আমরা জানতে চাই আল্লাহ রাসূল বললেন ইকরার বিল লিসান তাসদীকু বিল জানান আমল বিল আরকান এরই নাম হলো ঈমান কয়টা কথা হলো একটা হলো জবানে বলা লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমরা ঝাঁকি দেই ফোন লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে ঝাঁকি দিলে কি ক্ষতি হবে যত ঝাঁকি তত নিকি আমার এলাকার এক হিন্দু শঙ্কর দাস আমাকে কইছে বাবা মুসলমানের কলমার দাম আছে রে তা আমি কইলাম আপনি হিন্দু হইয়া মুসলমানের কলমার দাম কেমনে বুঝলেন কই যুদ্ধের সময় বুঝেছি বাবা পাকিস্তানের আর্মি দেখলি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তা আর্মিরা বলতো বিলকুল ঠিক হয় ঠিক হয় ঠিক হয় শুধু এই কলমা মুখে থাকার কারণে আর্মির গুলি থেকে আমরা বেঁচে গেছি রে আমি কলাম দাদা কলমা শুধু মুখে উচ্চারণ করার কারণে আর্মির গুলি থেকে আপনি বেঁচে গেছেন এই কলিমা যদি কলিজার মধ্যে জায়গা দিবার পারেন তাহলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনাকে বাঁচায় দিবে কারণ কলমা মুখে বলা খুব সহজ কিন্তু কলমাকে কলিজার মধ্যে জায়গা দেওয়া খুবই কঠিন যাকে বলা হয় তাসদিক বিল জানান কলিজার মধ্যে কলমার জায়গা যখন কোনো মুসলমান দিবে দরকার হলে মৃত্যুবরণ করবে কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করবে না
দরকার হলে জীবন দিবি যোরকন কি দিবি কিন্তু বাতিলের সাথে তাসদিক বিল জেনান একজনের কাছে যা উকিল বলতেছে উকিল উকিল যে ভাই আপনার তো ফাঁসির রায় কার্যকর হবে কিসের রায় যদি আপনি বাঁচবার চান রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন রাষ্ট্রপতি যদি আপনার প্রাণ ভিক্ষা দেয় তাহলে আপনার ফাঁসি হবে না তুমি ইমানদার মুচকি মুচকি হাসে উকিল কয় হাসেন কেন বলে তোমার কথা শুনে হাসি লাগতেছে তুমি যে কইলা রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাও আমি আমার জীবনে তিনটা রাষ্ট্রপতিকে ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি কয়টা একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা হলো জিয়াউর রহমান একটা হলো জিল্লুর রহমান যারা ক্ষমতা থাকাই মরা যায় তাদের কাছে প্রাণ ভিক্ষা কোন মুসলমান কোনদিন চাবে এটার নাম হলো তাসদিক বিল জেনান জীবন দেব কিন্তু বাতিলের সঙ্গে আপোষ আর আমাদের কাছে কি জীবন বাঁচান ফরজ জীবন বাঁচান ফরজ জীবন বাঁচান চারিদিকে তাকায় রস করে এদিকে তাকায় না এদিকে তাকায় না খালি চারিদিকে তাকায় পুলিশ আছে কিনা র্যাব আছে কিনা আল্লাহ কয় কোন দিকে দেখার কথা দেখলো কোন দিকে এখন আসরের নামাজ পড়ে তুমি ধান দেখবার কাছে যা দেখো উপর তুমি তানি নিছি আর তুমি তানি নাই ওই খালি চারিদিকে তাকায় কেউ নেই আস্তে করে বসে তুমি আল কাটা দিছে আল কাটাতে ওই পানি দিয়ে হাত বসে ধুই আবার উপর দিকে ওটা চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখিনি আর মুখে কিন্তু আলহামদুলিল্লাহ আছে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ আছে কিন্তু কল জাতি ইমান নাই জোরে কান কি না কলি যার মধ্যে যদি ইমান থাকতো তাহলে চারিদিকে তাকাতো না উপর দিকে তাকাতো কেউ না দেখলো আল্লাহ দেখতেছে জোরে কান কথা ঠিক কি না আজকে বাংলাদেশে কে দেখে ওই দরজা জানলা বন্ধ করে কাম করছে হুজুর কেউ দেখেনি দরজা জানলা বন্ধ করে খালি সমানে আজকে দেখবে দুই কান্দে দুই ফেরেস্তা কইতেছে আল্লাহ এই শয়তান যে কয় দরজা জানলা বন্ধ করা কাম করছে কেউ দেখলো তো আমরা কি ঘুম পাচ্ছি তোমার দুই কান্দে দুই মোহরি বলেন দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়রি দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়রি দলিল দেখে রায় দিবে টাকা পয়সার নাই কারবার সবাই বলেন আসেন আমার মুক্তার আসেন আমার বারিস্টার সেই বিচার জোরে কন কোন বিচার এ সবাই জবান করে বলেন কোন বিচার এলে বিচার এখন যে বিচার চলতেছে পরিমণি জামিন পায় আমির হামজার মতন কোরআনের পাখি বিনা অপরাধে জেলখানায় জোরে কোন কথা এই জন্য সকলে বলেন সেই বিচার জোরে কোন কোন বিচার সেই বিচার যখন শুরু হবে একটু মনোযোগ দা শুনবেন তাসদিক বিল জেনান কলিজার মধ্যে ইমানের জায়গা দেওয়া লাগবে কলিজার মধ্যে যখন ইমানের জায়গা হবে তখন একটা গান গাওয়া লাগবে জোরে কোন কি গান গাবো আমার সঙ্গে যারা পারেন তাহলে গুনগুন করবেন আর না পারলে শুনবেন ইমানের দাবি যদি কুরবানি হয় সেই দাবি ঘরে বসে থাকা না ইমানের দাবি হলো কিছু বিনিময় সেই বিনিময় যদি কলিজার ঘাম হয় সেই ঘাম দিতে যেন তৈরি থাকি ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময় ইমানের দাবি হলো অগ্নি শিখা না ইমানের দাবি শুধু দোয়া করা কি খালি দোয়া করা
ড্রাইভার হক নামা দিছে হুজুর গাড়ি গাড়ি তো তুই আপনি বাসার যান কেবল গেট খুলছি ভাই চার পাঁচটা কুত্তা আমাকে ধরছে এই কালো পাঞ্জাবি কুত্তা পছন্দ করে না বুঝলেন খাম খাম করে কুত্তা ধরছে আমি দোয়া ইনুস পড়ি কুত্তা লড়ে না আয়াতুল কুরসি পড়ি কুত্তা সরে না হায় হায় কুত্তা তখন আমার জুব্বাত কামড় দিল তখন আমার ইমান বলতেছে মৌলানা তোর হাতত খালি দোয়া আছে কিন্তু লাঠি নাই রে খালি লাঠি দিয়ে একটা কুত্তার ফাসাদ বাড়ি মারলে বাকি তিনটা দৌড় মারতো জোরে কোন কথা ঠিক কি না ইমানের দাবি যখন তাসদিক বিল জেনান হবে অন্যায়ের সঙ্গে আপোষ করা যাবে না বরং অন্যায়ের সঙ্গে প্রতিবাদের ভাষা জবানে আনতে হবে জোরে বলেন কথা ঠিক কি না তাসদিক বিল জেনানের পরে রাসূল বললেন আমল বিল আরকান আমল আমল বিল আরকান মানে কি আমি যে ইমান গ্রহণ করছি সেই ইমান অনুযায়ী আমল করা লাগবে আপনারা বলেন তো ইমানকে বাঁচাবার গেলে যত আমল আল্লাহ দিছে তার মধ্যে এক নম্বর আমল কি আচ্ছা দুই একজন কোনো বাদ বাকি কর না কেন আপনারা মনে হয় হাদিস জানেন না যে লা সলাত আলা ইমানা যার নামাজ নাই তার ইমান নাই এখন পর্যন্ত যে ইমানের ওয়াজ করলাম সেই ইমান থাকবে না যদি নামাজ না থাকে এখানে যত ছেলেরা বসে আছেন কারা কারা মাগরিব এশা নামাজ পড়ছেন হাত তুলবার বলতে হাত আমি কি হাত তুলবার কইছি আমি শুধু বলতেছি তাদের বিবেকের কাছে বিবেক সবচাইতে বড় আদালতের নাম কি বিবেক যারা মাগরিব এশার নামাজ না পড়া শুনতেছে ফজরের আগে যদি মারা যান আমার ভাই মসজিদ দেখাচ্ছে আমাকে হুজুর এই যে মসজিদ আরেকজন হুজুর একতলা তার মুসল্লি ধরে না দোতলা করা লেগেছে আলহামদুলিল্লাহ দোতলা কেন এত মুসল্লি হুজুর আঁটে না আমি বললাম ফজরের খবর কি একাত কাতারি হয় না জোহরের খবর কি কয় হাট বাজারের দিন মুসল্লি নেই আসরের খবর কি কয় সব আবাদত গেছে মাগরিবের খবর কি কয় ফজরের মতোই এশার খবর কি কয় যে শীত তো মসজিদের মধ্যে কয় কাতার কয় ছয় কাতার তো ছয় কাতারের এক কাতারই মুসল্লি হয় না তার দোতলা করবে কেন তখন কয় ওদের জুম্মার দিনে সবার শেষে এসে আগে যায় ওই শালাকের জন্য দোতলা করা লাগছে সবার শেষে আসা আগে যায় এরা হলো আল্লাহ কোরআনে বলেছেন ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন যারা পাঁচ ওয়াক্ত নামাজ বাদ দেখালে জুমার নামাজ পড়ে হাশরের ময়দানে রহমান রহিম আল্লাহ বলবে এ পাঁচ ওয়াক্ত নামাজ বাদ দেওয়া জুমার নামাজ পাঠি তোমাদের সবাইকে আমি জান্নাত দিয়া দিলাম পাঁচ ওয়াক্ত যারা পড়নি খালি জুম্মা পড়ছে তোমাকে সবাইকে আমি জান্নাত দিয়ে দিলাম যাও আমার দয়ার কোনো সীমা নাই রে রহমান রহিম নবী রাসূল আই তোমাকে জান্নাত দিয়ে দিলাম যাও তখন জুম্মা পাটি মারবে দৌড় দৌড়ে যায় দেখবে জান্নাতের দরজাতে একটা তালা তখন বলবে আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন তো তালা কেন তালাকে তালা খোলার চাবি তোর কাছে আছে খুঁজে দেখ তখন পকেট হেরে দেখবে একটা চাবি আছে আলহামদুলিল্লাহ চাবি আছে তুই চাবি তালার মধ্যে ঢুকবি ঠিকই ঘুরবি না ঢুকবি ঠিকই ঘুরবি না তখন কয় আল্লাহ চাবি তো ঢুকলো ঠিকই ঘরে না কয় আল্লাহ বলবে তালার মধ্যে পাঁচটা দাগ আছে তোরকে চাবির মধ্যেও পাঁচটা দাগ থাকা লাগবি ওই দাগে দাগে মিল পড়লে কুটুস করে খুলবি দেখ তো তোরকে চাবির দাগ আছে তা আল্লাহ বান্দা কয় আল্লাহ কিসের দাগ বলে ফজর জোহর আসর মগরিব এশা এই পাঁচটা দাগ থাকা লাগবি রে না আল্লাহ আমাদের তো দাগ নেই আল্লাহ বলতেছে তাহলে জান্নাত দেখে ফেরত যারা শুধু জুম্মার নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না এরা জান্নাত দেখতে আর পাবি কিন্তু ঢুকতে আর পারবি তাহলে জান্নাতে ঢুকতে গেলে
পাঁচ ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন যে নামাজ সম্পর্কে আল্লাহ কোরআনে বললেন ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। বাইনাল আব্দি ওয়াল কুফরি তর্ক সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। এই শোনেন, পুরুষ মানুষের জন্য এক নম্বর নেক আমল হচ্ছে নামাজ। যেরকম এক নম্বর নেক আমলের নাম কি? আর নারীদের জন্য এক নম্বরের নাম হলো পর্দা। আমার মা বোনের আছে না নাই? যেরকম আছে না নাই? তাহলে পুরুষের মধ্যে এক নম্বরের নাম কি? এ জোরে বলেন নাম কে? এই পিস্কাই পুরস্কার এরা হচ্ছে কি জানেন, আমি এক ডাক্তারকে বলছিলাম, কে ডাক্তার ভাই আপনার ছেলে মেয়ে কয়েছেন? কয়ে দুইজন হুজুর। আচ্ছা এই দুটা কি নর্মালি হসে না সিজার করে? ডাক্তার খালে হাসে, হাসেন কেন? বলে হুজুর সিজার করে বাচ্চা নিলে মায়েরও ক্ষতি বাচ্চারও ক্ষতি। আপনি খুঁজলে দেখেন একটা ডাক্তারেরও সিজার করা বাচ্চা হয়নি। ডাক্তারের বইয়েরা কোনো দিনই সিজার করে না, কারণ নর্মালে বাচ্চা হবেই হবেই, যেটা দুই দিন পরে হবে সেটা সিজার করা দুই দিন আগে বার করে, বার করার পরে দেখে উনি ঘুমের মধ্যে আসে। তো ঘুমন্ত ছেলে বার করে কী করবি? তখন পাও ধরে ঘুরে 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 অক্সিজেন করে, ওই যে ঘুরে আছে ওই ঘুরানোর কারণে ওর মধ্যে অস্থির ভাব, অস্থির। এই সিজার করার বাচ্চারা এরা বেশিক্ষণ থাকে পারবি না, বুঝছেন? কিছুক্ষণ থাকে অস্থির। আমি তিনটা জিনিস আপনাকে বলি। এক নম্বর হলো ডাক্তারের বইয়ের সিজার লাগে না, মৌলবীর বাড়িত কোনো দিন মিলাদ লাগে না, যারা মৌলানা তাদের বাড়িতে জীবনেও মিলাদ হয় না, আর পীরের বউ কোনো দিন মুরিদ হয় না, কারণ পীরের বউ জানে আমার পীর হলো এক নম্বর লুচ্চা। মানে অধিকাংশ পীর মুরিদের বইয়ের দিকে চোখ মারে, তাহলে ওই শালা শয়তানের কাছে বউ মুরিদ হবি? তাহলে তিনটা জিনিস কি? ডাক্তারের বইয়ের কি লাগে না, আর মৌলবীর বাড়িতে কি হয় না, আর পীরের বউ মুরিদ হয় না। একটু মনোযোগ দিয়ে শোনেন, নারীদের জন্য এক নম্বর হলো পর্দা। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরে বসে আছেন, মা একটু মনোযোগ দিয়ে শোনেন, পুরুষের জন্য এক নম্বর নামাজ, কিন্তু আপনাদের এক নম্বর নামাজ না, আপনাদের এক নম্বর হলো পর্দা। পর্দা যদি না থাকে মেয়েদের একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। আমি মায়েদের জন্য কিছু আজ করি, এর মতো আপনাকেরও আমাকেরও লাভ আছে, কারণ আমাদের বউগুলো যদি ভালো হয় ভাই, আহ কি যে শান্তি রে, বউ ভালো হলে শান্তি না? শান্তি। আজকে অধিকাংশ নেতারা ধরা খাচ্ছে দুর্নীতির দায়ে বইয়ের কারণে। বউ ইডা চাই উডা চাই, গ্রামত থাকবে না শহরত যাবি। কতগুলো মেয়ে মানুষ দরজায় দাঁড়িয়ে আস, মা বোনদের ওয়াজ আমি শুরু করলাম, মা একটু মনোযোগ দিয়ে শোনেন, কতগুলো মেয়ে মানুষ দরজায় দাঁড়িয়ে আছে, যে দরজায় দাঁড়িয়ে আছে সেই দরজাটা হলো ফাতেমার বাড়ির দরজা, কারণ ফাতেমা সম্পর্কে রাসূল বলেছেন সাইদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমা তুজ্জোহরা, সে জান্নাতি নারীদের নেত্রী ফাতেমার সাথে মেয়েরা দেখা করবে, কিন্তু দরজা বন্ধ। ইতিমধ্যে দরজার সামনে একটা ছেলে খেলাধুলা করতেছে, তো মেয়েদের মধ্যে একজন ডাক দেখায়, বাবু বাবু এদিকে আসো তো। ছেলেটা কাছে যায় সালাম দেয়, বাবু তোমার নাম কি? বলে আমার নাম হলো হোসাইন ইবনে আলী। মেয়েরা বুঝবার পারছে এরাই ফাতেমার সন্তান। বলে বাবু আমরা তোমার মায়ের সঙ্গে একটু দেখা করবার চাই, তুমি একটু তোমার মায়ের কাছ থেকে আমাদের অনুমতি নাও, দরজা খোলার অনুমতি নাও। হোসেন বলতেছে আপনাদের কোনো টেনশন নেই। এই বলে ঘরের মধ্যে দৌড় মারতেছে, মা আছে অন্দর মহলে। জোরে কোন কোথায়? যে ঘর টপকে মায়ের ঘরের দিকে যাবে, ওই ঘরের মধ্যে হযরত আলী আল্লাহর কোরআন পড়তেছে। সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা
إذا ذكر الله وصلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. আপনারা বলেন তো কোরআন পড়া ছোট ইবাদত না বড় ইবাদত? আফজালুল জিকির, আফজালুল জিকির তেলাওয়াতুল কোরআন, সবচাইতে বড় জিকির। হুয়া করতেছ, সবচাইতে বড় জিকির হলো আল্লাহর কোরআন তেলাওয়াত করা। হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, এমন সময় হুসাইন মায়ের ঘরের দরজায় সঙ্গে সঙ্গে হযরত আলী থাম আমার দিকে খেল করেন, ছেলেকে থাম। হুসাইন ব্রেক করছে, আলী বলতেছে কে রে, বেড়া খেলাধুলা করতেছিল, ভালো কথা, তো খেলাধুলা বাদ দিয়ে মায়ের ঘরের দরজা কেন? হুসাইন বলতেছে আব্বু কতগুলো মেয়ে মানুষ তো মার সাথে দেখা করবে, তা আমার মা তাদের সাথে দেখা করবে কি করবে না এই জন্য অনুমতি নেওয়ার জন্য আমি মায়ের ঘরে ঢুকতেছি। আলী বলতেছে তোর বয়স কত, তুই যে দৌড়ে আসে তোর মায়ের ঘরে ঢুকতেছিস, তোর বয়স কত? তো হুসাইন বলতেছে আমার বয়স কত আপনি ভালো জানেন, তা আমি জানি বলি তো তোকে থামাছি, আমি তোর বয়স কত জানি বলি তো তোকে থামা দিছি রে। এখান থেকে একটা জিনিস আপনারা খেয়াল করেন, আপনি যতই ইবাদত করেন আপনার সন্তান সন্ততি কি করতেছে এদিকে আপনার খেয়াল করার দরকার আছে না নাই? জরুরি আছে না নাই? ও আপনি হাজি সাহেব হোসেন, আপনি পাঁচ ওয়াক্ত নামাজে আছেন, আর আপনার ছেলে আইডিয়ার মতন ঘুরতেছে, আপনার খেয়াল করা লাগবে না? দেখেন হযরত আলী কোরআন শরীফ বাদ দিয়ে, কোরআন শরীফ তেলাওয়াত করা বাদ দিয়ে ছেলের দিকে খেয়াল করছে তাম। আর আপনার বেটা সারাদিন স্কিন প্যান ঘুরে বেড়ায়, স্কিন প্যান সারাদিন, সকালে পরে গেছে সন্ধ্যা শুনে যাচ্ছে, আপনার খেয়াল করা লাগবে না? ছেলের দিকে খেয়াল করে দেখেন তো, আর সামনের জিনিস খালি টোপলা হয়ে আছে, হাসতেছেন কেন? খেয়াল করবেন না? আপনার বেটা জনগণ খেয়াল করতেছে, আপনি খেয়াল করবেন না? পিছন দিকে তাকা দেখেন কামরাঙার দাগ। শোন, এটা তুই যে স্কিন প্যান্ট পরে, চিকন প্যান্ট পরে, তুই যে সারাদিন ঘুরলো পেশাব করিস নি আব্বু? পেশাব করিস নি? দুইবার করছি আব্বু। তো কেমনি করলেন, সুন্দর করে কোয়া লাগবে। লোকমান আল্লাহ সাল্লাম যে ওরকম ব্যাটাক করছে ঠিক সেই রকম, কেমনি করলেন আব্বা? আব্বা এটা পরে তো বসা যায় না আব্বা, খাড়া হয়ে করছি। তো খাড়া হয়ে করলে তো পেশাব নিংড়ে না আব্বা, তুমি তখন সেন্ট আনিস, তারপরে দশ ফোঁটা পুলিশে, দুইবার করলে দশ দশ বিশ ফোঁটা পোশাক তোমার ওই যে আন্ডারওয়ারের মধ্যে ঢুকছে, তো ওই পেশাব শুকে যায় যে জীবাণু পয়দা আছে, ওই জীবাণু যে তোমার ওই জিনিসের ভিতর দিয়ে ঢুকে গোড়া রক কাটা চিকুন করে দিছে, তোমার যন্ত্র যে বেলে মাস হয়ে যাচ্ছে, ইন্ডিয়ান হারবাল খেলে ভালো হবি কি আব্বা? কি হাসতেছেন, খেয়াল করার দরকার নাই? তা আপনার মেয়েদের ১৭ বছর বয়স, ১৭ বছরের মেয়ে গোটা গ্রাম ঘুরতেছে, আগে অন্যায় এইভাবে দিত, আপনার মেয়ে এইভাবে দিত, ছেলেরা দেখবার চাইলেও পারতো না কারণ ঢাকায় রাখছে, কিন্তু আপনার সেই মেয়ে ডিজিটাল কায়দায় ১৪ই ফেব্রুয়ারি পায়া অন্যা ঘুরে এই দিকে দিছে। তো রাস্তার ছেলেরা আপনার মেয়ে খেয়াল করতেছে, আপনি করবেন না? নবী ঘরের মধ্যে ঢুকছে, দেখে ৯ বছরের ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুচকি মুচকি হাসতেছে, নবী খেয়াল করবে না? খেয়াল করবে না? হাতের মধ্যে চুরি দেওয়া দেখে নবী আর ঘরের মধ্যে ঢুকলেন না, নবী ঘরের বাইরে গেলেন, ফাতেমা চমকে গেল, যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে সেই বাবা কেন বারান্দায় চোখের পানি বের করে কান্দে। ফাতেমা বলে বাবা কি অপরাধ, আপনি ঘরের মধ্যে না ঢুকে বারান্দায় কেন কাঁদতেছেন? রাসূল বলে ফাতেমা, যে দুনিয়াতে সাজবে মা আল্লাহ তার আখেরাতের সাজ কমায়া দিবে। সঙ্গে সঙ্গে হাতের চুরি খুলে নবী দৌড়ে গিয়ে চুরি কুড়িয়ে পকেটে ঢুকে বললেন মা রাগ করছিস। ফাতেমারে কাছে ডাইকা নবী বুঝাইলেন,
একদিন তোর নাকে নাক ফুল পরানো হবে, একদিন তোর নাক কানে দুল পরানো হবে, একদিন তোর গলাত মালা পরানো হবে। ফাতেমা মুসকি মুসকি হাসে আর বলে, বাবা সেই দৃশ্য কবে? আল্লাহ রাসূল বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজবার পারে মা, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্যে মেয়েরা সাজাতে পারবে না। খালি ঠিক কর না, আপনার মেয়েকে আপনি কষেন কাছে ডাক দেয়া শুন, তেরে তুই যে ভুরু তুলে ভুরু পেন মারছু, তো তো বিয়া হয়নি, তুই সাইজিস কাজ ধরে রা আমি নবীর উম্মত, আমার নবী যদি তার মেয়েকে সাজবার না দেয়, আমি নবীর উম্মত হয়ে আমার মেয়েকেও বিয়ার আগে আমি সাজদার দিব না। যদি মন চাই বেড়ে দেব যা, অকরণা ফি বুয়ুতি কন্যা ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, কালো বোরকা পর, কালো মেকআপ পর, কালো মেকআপ দে, কালো মোজা পর, কালো জুতা পর, তুই বার হইয়া যা মা, রাস্তার ছেলে রাস্তার থেকে জমিত নামবি। তোর দেখে ভয় ভয় কবি এটা পেত নিয়ে আসতেছে জমিত নাম, কেমন সাজা কেঁদে দেয়, কাম করা বাদ দেয় সব রাস্তা আসে। তাহলে আপনি বলেন সন্তানের দিকে বাবার খেয়াল করার দরকার আছে না নাই? আমি বলতেছেন তোর বয়স কত আমি জানি বলি তো তোরে থামাইছি। তোর বয়স হলো এখন 4 বছর, কয় বছর? 4 বছরের বাচ্চা যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে না। এই শোনেন, ফতুয়া শোনেন, 4 বছরের বাচ্চারা যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে না। মায়ের ঘরে ঢুকতে মায়ের অনুমতি লাগবে, দরজার মেয়েদের অনুমতি নেওয়ার জন্য তুমি ঢুকতেছ, তোমার মাও তোমার ঢুকবার দিবি কিনা তার আগে অনুমতি নাও, কারণ 2 বছর বাচ্চার অনুমতি লাগবে না। আপনার ঘরে যদি 2 বছরের বাচ্চা চেতন থাকে, থাক আপনি ইচ্ছা করলে বক্স এবার ধরেন, চুমা খান, আদর করেন, ওই খালি দেখবি আর হাসবি, বুঝতে পারবি না, কারণ এর মেমোরি এত দুর্বল, তাহলে দেখবার পারবি কিন্তু ক্যাশ করে পারবি না, ক্যাশ। কিন্তু যে 2.5 বছর বয়স হবে তখন সন্তানের সামনে যদি বউক আদর করেন, ওই বাইরে এসে বলবার পর আব্বা তাই মাস্ক চাপে ধরছিল রে, ইসলাম, এরই নাম হলো ইসলাম। এত সুন্দর ইসলাম, নিজের হালাল বউকে 2.5 বছর বাচ্চার সামনে আদর করা যাবে না, এরই নাম হলো ইসলাম। আর আমাদের বাংলাদেশে এই যে 14 ফেব্রুয়ারি গেল, কলেজ ভার্সিটি পার্কে হাই হাই মনে কাতি মেশে কুত্তে জোড়া লাগছে, জোরে কোন কথা দিচ্ছে না, এটার নাম ইসলাম? হযরত আলী বললেন, হোসেন এখন তোমার 4 বছর বয়স, যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে না, সন্তান যখন বড় হবে তখন সন্তান ইচ্ছা মতো মায়ের ঘরে ঢুকতে পারবে না, আবার মেয়ে যখন বড় হবে তখন বাবা ইচ্ছা মতো মেয়ের ঘরে ঢুকতে পারবে না। আমার কিন্তু 3টা মেয়ে, কয়টা? আমি আমার বউ একবার খুঁজছিল যে মেয়ে মেয়েগুলো কান দিয়ে দোলনা কিনেন, দোলনা, ও দোলনা বোঝেন আপনারা, তা আমি আমার বউকে বলছি দোলনা কিনব না। আমি আমার এই 3টা মেয়ে বুকের ওপর ঘুম পাড়াবো, একে 3 বছর পর্যন্ত, প্রত্যেকটা মেয়ে 3 বছর পর্যন্ত আমার বুকত ঘুম পাড়ছে, বুকের ওপর লিয়ে আমি ঘুম পাড়ি। আহ, যেন আমার মেয়েরা বলবার না পারে যে আমরা ছেলে হইনি বলে বাপের মন খারাপ, এটা যেন বলবার না পারে। এত আদর করছে আমার মেয়েদেরকে, এখন 3 মেয়ে ঘরের মধ্যে আসলে আমাকে দেখে শরম করে, এখন শরম করে, আমার মেয়ের আমার দিকে আর তাকায় না, নিজের দিকে তাকা থাকে। আমি বললাম, কেমন আব্বু আমরা বড় হয়ে গেছি তো এখন আপনি দেখলে শরম লাগে। আমি কে আমারও মন চাই বা যান্ত্র একটু সময় খাই রে, কিন্তু আর পারি না। তার মানে কি বোঝা গেল, মেয়ে যখন বড় হবে বাবা ইচ্ছা করলে মেয়ের ঘরে ঢুকতে পারবে না। জোহরের নামাজের পরে নবী আইসে ফাতেমার ঘরের দরজায়, সালাম দে বলে, ফাতেমা আমি একটু তোমার ঘরে ঢুকবার চাই। ফাতেমা বললেন, বাবা এখন মতো ফেরত যান, এখনকার মতো আপনি ফেরত যান, দরজা খুলতে পারবো না।
যেই নবীর জুতার পরশ আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে সেই নবীকে ফাতেমা ফেরত পাঠিয়ে দিলেন আসরের নামাজের পরে নবী আবার আইছে ফাতেমার দরজায় সালাম দেওয়ালে ফাতেমা সকাল থেকে তোর মুখটা দেখিনি মা একটু দরজা খুলে দে আমি তোকে একটু দেখবার চাই ফাতেমা দরজায় কান দেয়ার বলে বাবা এমন একটা পোশাক আমার শরীরে উপর দিকে পোশাক তুললে নিচের দিকে বের হয়ে যায় আবার নিচের দিকে পোশাকটা টানলে উপর দিকে বের হয়ে যায় এমন পোশাক পরে আপনার জন্য দরজা খুলতে আমার বড় শরম আল্লাহর নবী এক টানে গায়ের চাদর খুলে বললেন ফাতেমা তুই জানলার কাছে আয় তোমার জানলার কাছে যখন ফাতেমা আইছে নবী গায়ের চাদর খুলে ফাতেমার হাতে দেয় ফাতেমা চাদর পরে যখন দরজা খুলে দেয় নবী দেখে ফাতেমা মাটির দিকে তাকায়া দুই চোখ দেখালি দর দর করে পানি পড়তেছে আল্লাহর নবী বললেন ফাতেমা তুই কি একটাবার আমার মুখের দিকে তাকাবি না ফাতেমা বলতেছে বাবা আপনার চাদর পরে আমার বড় শরম লাগতেছে বাবা আপনার চেহারা দেখতে আমার বড় কষ্ট হয় সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ফাতেমার সাদো তাঙ্গুলি ধরে বললেন ফাতেমা 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার আমল কর এই দুনিয়ার কষ্ট বেশি দিন থাকবে না মা বিদায় নিলে আল্লাহ তোরে আটটা জান্নাতের মালিক বানায়া দিবে তাহলে কি বুঝলেন মেয়ের ঘরে যদি ঢুকতে চান মেয়ে যদি বড় হয় বাবা ইচ্ছা মতো ঢুকতে পারবে না আবার মায়ের ঘরে ঢুকতে চাইলে ছেলে বড় হলে ইচ্ছা মতো ঢুকতে পারবে না আরে বলতেছে হোসেনকে বলতেছে মায়ের দরজা থেকে আয় আমার কাছে আয় যে কাছে আইছে তখন বলতেছে এই কোরআন ধর আমার দিকে খেয়াল করেন ধর হোসেন বলতেছে দেন দেন আলি কয় আল্লাহ রে আল্লাহ এটা কি সন্তান রে আমি কোরআন দিবার চাইলাম কয় দেন এরকম সন্তান আপনাকে আছে কবেন তো ধর না আব্বু কি জন্য শরীর ঠিক নাই এইটা ধরবার গেলে ভাগ্য লাগবে ভাই লাইয়াসুহিল্লাল মুতাহারুন ততক্ষণ পর্যন্ত তুমি স্পর্শ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবে হতালি আল্লাহ শুকর আদায় করে বললেন আমার হাসান হোসাইন জন্ম সূত্রেই পবিত্র ধরে কোন সুবহানাল্লাহ ধর 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 যেই কইছে ধর হোসেন বলতেছে দেন হোসেনের হাতে হযরত আলী কোরআন দিছে আপনারা বলেন তো ছোট বাচ্চার হাতে যদি বাপ কোরআন দিবার পারে সেই বাবার ভাগ্য ভালো না খারাপ ভালো 6 বছরের বাচ্চাকে হাত ধরে নিয়ে যাচ্ছে একই গ্রামে মাদ্রাসাতে আছে প্রাইমারি আছে আমি বললাম ভাই কোথায় নিয়ে যাবেন কয় হুজুর প্রাইমারি ভর্তি করে দেবো ঠিক হচ্ছে যে মাদ্রাসা আছে কয় না ওটি উপবৃত্তি নাই হুজুর ওটি উপবৃত্তি নাই ওটি উপবৃত্তি নাই প্রাইমারিতে উপবৃত্তি আছে প্রাইমারি ভর্তি করে দিলে তোমার বাচ্চা কি শিখাবে আগডম বাগডম ঘোড়াডম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে বাঁচতে বাঁচতে চললো ঢুলি ঢুলি গেল কমলা ফুলি তোমার ওই সন্তান একদিন মাস্টার ডিগ্রি পাস করবি তোমার বাড়ি হলো রামসা কাজীপুর বুড়া বাপ মা থুয়ে ওই নাটোর শহরে বকলে থাকবি নাটোর শহরে বাপ অসুস্থ হয়ে গেছে ডাক্তারের মোড়ে ভালো ভালো ডাক্তার আছে যাইতো এমন ভালো ডাক্তার ভাই বুড়া মানুষের দেখ পারছেন না রাত 9টা বাজছে সিরিয়াল যে বলো বুঝছেন না ভালো ডাক্তার সিরিয়াল বলো নয় 9টা বাজা গেছে এমন বুড়ে দেখে বুড়া চিন্তা করে এই রাত্রে নামসা কাজীপুর কেমনে যাই রে আগডুম বাগডুম রামসা কাজীপুর কেমনে যায় মন বলতেছে কে উত্তর বড় কাছা নওয়াজ সিরাজদৌল্লার ওটা তোর বেটার বাসা নাই বেটার বাসা যা বেটার বাসার 9টার সময় ডাকতেছে আবদুল্লাহ ছেলের নাম ভালো আবদুল্লাহ তো তার ছেলে ভালো হয় আবদুল্লাহ আবদুল্লাহ কে
সবাই আমাকে সার করে কয়, সাহেব করে কয়, এত রাত্রে আমার নাম ধরে ডাকে কে রে, নাম ধরে ডাকার মরদ কে রে। গেট খুলে দেখে বাপ খাড়া আছে, আব্বা এত রাত্রে কয়ে যাওয়ার গাড়ি ফেলে তোর বাড়িতে আসি, খালি গাড়ি নাই দেখে তোর বাড়ি যাচ্ছি, তুই কি মনে করিস? তুই যদি বউলে শহরত থাকা পারিস আমি তোর মা ফলে গ্রামে থাকবার না, তুই কি মনে করিস রে? কিন্তু গাড়ি নাই রে, মানে বেটা সিংহা বাবা সিংহা বেটা দৌড়াতে হাত ধরে বলতে আব্বা অত রাগ করছেন কেন? রাগ করবো না, বউ ভাইয়া বাপ মা ভুলে গেল আব্বা বাবা, মানে বইয়ের এত ভয় বাপ যাই গেছে বউ পায়া বাপ মা ফিরাচ্ছ তখন বাবা কৃষ্ণ মত বসাচ্ছে আব্বা এটি বসেন, এটি একটু বসেন, ইন্নাল্লাহ আমার সাবেরিন, বাপ পায়ে কোরআন আর তো ভালোই কোষ, ঠিক আছে আমি ধৈর্য ধন্য দেখি হয়। এখন বেটা বইয়ের কানে কানে বলতেছে আব্বু আচ্ছা আব্বু আসে না কোনো দিন ডাক্তারের কারণে, রুগীর সিরিয়াল বেশি, নয়টা বাচ্চা বাড়ি দেওয়ার পারেনি, গাড়ি ঘোড়া পায়নি, আচ্ছে ওটো বাবার সামনে একটু খাবার দাও। বউ কয় তুমি জানো সকাল থেকে আমার মাথা ব্যথা, সকাল থেকে আর দুপুরের পর থেকে ডানার মধ্যে গেলে শিরশির করতেছে, আমি ওটা পারবো না লক্ষ্মীটি, তুমি তোমার বাবাকে একটু খাবার দাও। তখন বাপ চিল্লাই বলতে কে রে আবদুল্লাই, তুই কি মনে করছিস আমি নিষ্ঠুর? কে রে আমার অসুস্থ বউ তুই ডাকিস কারে? তুই কি মনে করিস পুচুর হোটেল খোলা নাই, প্রচুর হোটেলত খাই যাচ্ছি রে খালি থাকার জায়গাতে? তখন আবদুল্লাহকে আব্বা সত্যি খাবেন? না না বাবা খাবার কি দরকার রে, রাত নয়টার সময় বাবা না খাইয়া ঘুমাইছে, রাত নয়টার সময় বাবা না খাইয়া ঘুমাইয়া গেছে, রাত যখন এগারোটা বাজে এমন সময় আবদুল্লাহর শালা বইয়ের ছোট ভাইকে আমাদের বগুড়াতে শালা কয়, আপনারা কি কন শালা সে ডাকতেছে, শেফালি আপা, বইয়ের নাম শেফালি, শেফালি আপা, বিড়াল যেমন ইন্দুর ধরে বুঝলেন, কম্বল ফেলে দিয়ে মারছে না আবদুল্লাহ, তাকে তাকে কম্বল আছে বউ নাই, বউ কুটিরা বউ গেট খুলে বলতে যে ভাই এত রাত্রে কেন? বলে ক্রাম বোর্ড খেলতে খেলতে রাত হয়ে গেছে আপা, আপা কোন ঘরত ছোটম, কোন ঘরত ঘুমামো, এ ঘুম কি রে আগে খাওয়া, ডাইনিং টেবিলে চেয়ারে বসে ভাত গরম, গোস্ত গরম, মাছ গরম, যা আছে সব গরম করে ভাইয়ের সামনে দিয়ে বলতে যে খা ভাই খা ভাই, তুই না খাইলে আমার কলজার শান্তি নাই রে, খা ভাই। আবদুল্লাহ চিন্তা করে নয়টার সময় বাপ আমার আসলো তোর মাজা বেদনা, পিঠ শিরশির করে, আর এগারোটার সময় খা ভাই খা ভাই, বার হয়ে দেখে পাঁচ তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। এমন সময় আবদুল্লাহ চুপি চুপি বাবা যেই ঘরে ঘুমাই ওই ঘরের জানলার কাছে জিরো বাল্বের আলোতে বাবার মুখের দিকে তাকায় দেখে বাবা শুকনা মুখে ঘুম পাড়তেছে। আল্লাহর কোরআন বলে ওয়াকাজা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান, রে আব্দুল্লাহ শোন আল্লাহর ইবাদতের পরেই তোমার দুই নম্বর দায়িত্ব হলো বাপ মার প্রতি এহসান করা, দয়া করা, ভক্তি করা। ওইরকম বউ যদি মরিয়া যায় তুই বউ পাবি, ওইরকম বউ ছাড়া দিলে তুই বউ পাবি, কিন্তু এই বাপ যদি তোর মারা যায় কিয়ামত পর্যন্ত কানলে আর বাবা পাবি না। তোকে না খায়া এমএ পাস করা ছেড়ে একদম একদম, তোকে না খাইয়া খায়া তোর বাবা এমএ পাস করা ছেড়ে, আজকে সেই বাবা না খায় ঘুম পাড়তেছে শালার সামনে পাঁচ তরকারি গরম ভাত। লিয়াব লুয়াকুম আইয়ুকুম আহাসানু আমালা, তোর আজকে সুন্দর আমলের পরীক্ষা হবি, দেখি তুই কি করিস। ও আমিল সালেহা, তোর নেক আমল কি রে? আবদুল্লাহ চিন্তা করতেছে সময় বড় খারাপ, ওয়াল আসর, সময়ের কসম, নারী শাসিত বাংলাদেশ করার কিছু নাই। বিবেক বলতেছে আছে রে পাগলা, আছে আছে, চোখ বন্ধ কর, চিন্তা কর চিন্তা কর, আপনি কঠিন কিছু পাবার গেলে চোখ বন্ধ কর লাগবে, পাশে উটি বলে একটা বেলান আছে, ওই উটি বলে সে উটি বলে একটা বেলান আছে, ওই বেলান দিয়ে চিন্তা করতেছে কোন জায়গাত মারি কোন জায়গাত মারি। বিবেক বলতেছে পিছন দিকে মার, যে জায়গাত মারলে কোনো দিন কেস হবি না,
এমন একটা উঁচু জায়গা আছে তার নিচেও মারবো না উপরেও মারবো না মিডল পয়েন্টে বিশ মিল্লা বলে এক বাড়ি এক হস দুই বাড়ি দুই হস তিন বাড়ি তিন হস এখন তুই কয়টা হস কামাই করবো সেটা তুই চিন্তা কর কিন্তু খবরদার এ আবদুল্লাহ খবরদার নিচে মারলে কিন্তু পুলিশ হোক দেখাবি উপর মারলেও কিন্তু কেস হবি মিডল পয়েন্টে মারবো কাপড় খোলা কুকুর কাউকে দেখাবার পারবি না খালি মিডল পয়েন্টে মারবো যা আবদুল্লাহ বেলান হাতে নিয়ে রুটি বলা বেলান হাতে নিয়ে চুপি চুপি বইয়ের পাশে দাঁড়াইছে বৌখালি ভাইকে বলতেছে আরে এক টুকরা ভাই আরে এক টুকরা ভাইকে আপা দেখে না আপা পারতেছি না আপা আবদুল্লাহকে আমার বাপ না আর তোর ভাই পারবি না তাও আর এক টুকরা বিসমিল্লাহ বলে মারছে বাড়ি যেই বাড়ি মারছে বউ দৌড় শালাও দৌড় শালা চিল্লাই বলে দুলাই ভাই আমারে মারলেন কেন দুলাই ভাই আমার আপাকে মারলেন কেন আমার বোনকে মারলেন কেন আবদুল্লাহ বলে তোর বোন আমার কে হয় হে তোর বোন আমার কে হয় তোর বোনের জন্যে আমি রামসা কাজীপুর বাপ মা থুয়া নাটোর শহরে একটা বাসা বানাছি খালি তুরি বোনের জন্যে তোর বোনকে আমি ভালোবাসি নাই সেই ভালোবাসা মানুষকে মারলাম কারে আয় শালা কয় আমাকে মারবেন নাকি তাই তোকে মারবো না তোকে একটু দেখাবার চাই শালার হাত ধরে নিয়ে গেছে বাবা যেই ঘরে ঘুমাই তাকায় দেখ ভিতর দিকে কে বলে আপনার বাবা কখন আইছে নয়টার সময় তোর বোন কইল মাজা বেদনা পিঠ শিরশির করে আমার বাবার সামনে খাবার দেয়নি বলে বাবা রাগ করে না খেয়ে ঘুম পাড়তেছে এখন বল নয়টার সময় তোর বোন আমার বাপকে খাবার দিল না আর এগারোটার পরে তোর সামনে পাঁচ তরকারি গরম ভাত এখন বললে শালা বল ও আমিল সলিহা আমার নেক আমল কি শালা বলতেছে দুলা ভাই আর একটা মারেন আর একটা মারেন কারণ এই মানুষের জাত না এই বাপের আত্মীয় পছন্দ করে এই শ্বশুরের আত্মীয় দুই চোখকে দেখতে পারে না এর পাশাত খালি বেড়াবেন ভাই কি আগদম বাগদম উপবৃত্তি উপবৃত্তি হযরত আলী হোসেনের হাতে কোরআন শরীফ দিছে আজকে আমার সামনে যারা বসে আছেন আপনাদের মাসুম বাচ্চাদের হাতে কারা কারা কোরআন শরীফ দিবেন দুই হাত তুলে আল্লাহকে দেখান যারা হাত তুলেন আল্লাহ হাত গুলো যান লুলে হয়ে যায় আল্লাহ কে 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 হাত তুলিনি কে কে হাত তোলে হাত নামান ও অনেকে চিন্তা করতে যে হুজুর আমার ছেলেগুলো তো বড় হয়ে গেছে আরে ছেলে বড় হবে লাঠি তো আর বড় হয়নি ছেলের কাজা লাঠি দিয়ে করবেন যারা বিয়ে করেনি বিয়ে করবি না আপনারা কি মনে করছেন ওরা সারা জীবন এইরকমই থাকবি নিয়ত করেন একটা ছোট বাচ্চার হাতে কোরআন শরীফ দিবেন এই নিয়ত করলে সওয়াব আছে না নাই ইন্নামান আমালু বিন্নিয়ত নিয়ত করেন যে আল্লাহ আমার বাচ্চা ছেলে হোক আর মেয়ে হোক হওয়ার পরে আগডুম বাগডুম না দিয়া এ আইরা ইটিয়ে লাই ভাড়া দিয়ে লালে গেল বল বসে তাইটা ভগল লেখা রেখি রেখি কি ভাই খারাপ করছি ময়না রাসুল বলেছেন খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা ওই ব্যক্তি হলো পৃথিবীর সবচেয়ে সম্মানিত দামি যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয় জোরে কার কথা ঠিক হযরত আলী হোসেনের হাতে কোরআন দিয়ে এবার ফাতেমার ঘরের দরজায় মনে আছে না ভুলে গেছেন পুরুষের জন্য এক নম্বর কি আর মেয়েদের জন্যে আমি পর্দার কিছুক্ষণ ওয়াজ করার পরে আমি তিন নম্বর সাবজেক্টে চলে আসবো অতাওয়া সাউবেল হক একটা ওয়াজ হবে হকের উপরে শুনবেন না শুনবেন না যা হয় হয়ে যাক হকের ওয়াজ করাই লাগবে জোরে করার কথা ঠিক ডাইরেক্ট যদি না পারি অ্যাঙ্গেলে মারতে তোমার অসুবিধা কি এই অ্যাঙ্গেল বোঝেন না অ্যাঙ্গেল বোঝেন না দেশে আইলো কলিকাল ভেড়া সাটে বাঘের গাল আসল কথা বললে তোমায় জেলে দিবে রে আসল কথা বললে তোমায় রিমান্ডে নিবে নে
দেশাইলো কলিতাল ভেড়া সাথে ভিতরে কোন ভেড়া সাথে মুসলমান হলো বাঘের জাত আর ভারতের বাচ্চারা হলো ভেড়া জোরে কার কথা ঠিক কিনা আর সেই ভেড়ারা আমাদের গাল ছাড়তিছে আর আমরা ঘুম পাড়ার দিন নাই রে ঘুম পাড়ার দিন নাই আজকে হকের উপরে 20 মিনিট ওয়াজ করব আমি এই বুড়া মানুষগুলো জোয়ান হবে আর চ্যাংড়া চ্যাংড়া জোয়ান যারা আছে এরা তো খাড়া হয়ে যাবে ইনশাআল্লাহ এখন পর্দার একটু ওয়াজ করি পর্দা যদি ঠিক না হয় সব ব্যা ঠিক রে আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তর আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন মা হযরত আলী ফাতেমার অন্তর মহলের দরজায় আপনারা বলেন তো ছেলে বড় হলে মায়ের ঘরে ঢুকতে কি লাগে মেয়ে বড় হলে মেয়ের ঘরে ঢুকতে বাপের কি লাগে কিন্তু বইয়ের ঘরে স্বামী ঢুকতে কোনো ইয়ার কথা কয়নি না না ই কিন্তু আর আগে দুটাই কথা তাই কয়নি কিন্তু যেই বলছি যে বইয়ের ঘরে স্বামী ঢুকতে কি লাগে ই গালা ধাপ দেওয়া হবে হ্যাঁ এক নম্বর টার্গেট গাড়ির থেকে নামতি গাড়ির থেকে নামতি এটাই কছে এটাই বুঝলো এটাই বুঝলো আমি গাড়ির থেকে নামতে কিন্তু আপনারা কোন এটাই বুঝলো কিন্তু এই সরাসরি বুঝলো কছে এটাই বুঝলো এরা আমার জীবনও হুজুর কয় না মানে আমার ওয়া শুনতে শুনতে আর হাফেজ হয়ে গেছে মানে কেরে এটা কেরে এটা কে এই দেখে দাদা করে কবে এখন তো দাদা বুঝলো কি রা একটু জবান খুলে কথাগুলো পিওর করে উত্তর দেবেন তাহলে মেয়ে যদি বড় হয় বাবা ঢুকতে গেলে কি লাগে আবার ছেলে যদি বড় হয় মায়ের ঘরে ঢুকতে কি লাগে কিন্তু বইয়ের ঘরে ঢুকতে স্বামীর কোনো অনুমতি আল্লাহ রাসুল বসে আছে আল্লাহ রাসুল বসে আছে ইতিমধ্যে মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছে যেই মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছে নবী আস্তে করে উঠে যা দরজা বন্ধ করে দিছে এ ভাই কি হলো রে দরজা বন্ধ করে দিছে মা আয়েশা থরথর করে কাঁপতেছে আল্লাহ রাসুল বলে আয়েশা কাঁপো কেন বলে কাঁপার কারণ হলো হুজুর ওরা ফায়না লাকা জিক্রা আল্লাহ আপনাকে আরো সে নিয়ে গেছিল আপনি আল্লাহর দোস্ত আর আপনার ঘরে আমার ভয় লাগতেছে শরীর কাঁপতেছে আল্লাহ রাসুল বলে একজন নবীকে আল্লাহ আরো সলিয়া গেছিল একজন নবী আশা কয় হুজুর আপনি তো সেই নবী আল্লাহ রাসুল কয় আমি সেই নবীরে যতক্ষণ দরজা খোলা যখনই দরজা বন্ধ হয়েছে কিসের নবী আশা কয় হুজুর তাহলে আপনি কি মানে আমি হলাম স্বামী তুমি আমার বিবি আমি হলাম স্বামী তুমি আমার বিবি আসো মা আয়েশা দৌড়ে এসে যখন স্বামীর বুকের ভিতরে সঙ্গে সঙ্গে মা আয়েশা চিল্লায় বলে আল্লাহ আমার নবী শুধু বিশ্ব নবী নয় আমার নবী হলেন পৃথিবীর এক নম্বর স্বামী আমার দিকে তাকান নবী আসলে করে এই ডান হাতখানা এই ডান হাতখানা আয়েশার পিঠের উপর দিয়ে একটা চাপ দিছে আপনারা বুক বুকের মধ্যে নিয়ে এই ডান হাতে একটা চাপ দিবেন এটা কিন্তু সুন্নত সঙ্গে সঙ্গে আল্লাহ জিব্রাইলকে বলে জিব্রাইল আর দেরি করিস না নবীর কাছে কোরআন নিয়ে যাও ফেরেশতা জিব্রাইল বলে আল্লাহ 24,000 বার নবীর কাছে কোরআন নিয়ে গেলাম এমন করে তো কোনোদিন বলেন নাই আজকে এমন করে কেন বলতেছেন আল্লাহ রাসূল আল্লাহ ডাকতে বলে জিব্রাইল নবী ঘরের মধ্যে যে নেক আমল করতেছে ওয়া আমিলুস সলিহাত নবী ঘরের মধ্যে যে আমল করতেছে এ আমলে আমার আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে গেছে ওয়া আমিলুস সলিহাত মানে কি আমল এ সূরা আসরের 2 নম্বর কি সৎ আমল মানে কি নবী ঘরের মধ্যে যে আমল করতেছে আল্লাহর আরশ খুশি হয়ে গেছে আপনারা বলেন তো নবী কি ঘরের মধ্যে শেষ দাঁত আছে কোরআন শরীফ পড়তেছে নামাজত খাড়া আছে কি আমল বুক বুকের মধ্যে চাপা ধরাও নেক আমল ফেরেশতা জিব্রাইল এসে নবী সালাম দেয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী চমকে উঠছে
আয়েশা কা হুজুর চমকে উঠলেন কেন বলে জিবরাইল আসছে আয়েশা কা এটা একটা সময় হলো আরে আপনার বুকের মধ্যে আমি কি মজা পাচ্ছি আর এই সময় জিবরাইল এলো রাসূল কা আয়েশা তুমি কি মনে করছো জিবরাইল নিজের ইচ্ছা আসে আল্লাহ পাঠাইছে জিবরাইল খবর কি জিবরাইল বলে হুজুর খবর আপনার কাছে আপনি ঘরের মধ্যে কি করতেছেন আল্লাহর আরশ খুশি হয়ে গেছে আল্লাহ আয়াত নাজিল করে বলতেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না এই আয়াতের অর্থ হলো স্বামী হলো বিবির পোশাক বিবি হলো স্বামীর পোশাক স্বামী যখন তখন বউয়ের ঘরে ঢুকতে পারবে কোনো অনুমতি লাগবে না সুন্দর করে কোন স্বামী যখন তখন বউয়ের ঘরে ঢুকতে পারবে কোন অনুমতি লাগবে যখন তখন ওই কাপড় পিন্দা থাক আর খুলে থাক অসুবিধা আছে ওই মালকার এ কত কর না কেন কার আল্লাহই বলতেছেন হুন্না লিবাসুল লাকুম ও আন্তুম লিবাসুল লাহুন্না দরকার হলে এক কম্বলের মধ্যে দুইজন শুতবেন কি অসুবিধা আছে অসুবিধা আছে দরকার হলে এক বালুশ খাটের তলে তুলবেন এক বালুশের দুইজন শুতবেন কি রে আমার বউ আমার কাছে থাকবে বুকের মধ্যে লিয়া চাপে ধরে থাকবো অসুবিধা আছে কে রে মা রে মায়েরা বলতে তো আপনি যে আওয়াজ শুরু করছেন এরা যখন বিড়ি খেয়ে ঘরের মধ্যে ঢোকে মনে ভোগরা মাটা ঢুকলো এক ল্যাপের মধ্যে থাকলে তো আমরা মুরা যাবো হুজুর ল্যাপ পাল্টান হুজুর ল্যাপ পাল্টান এই জন্য ভিড়ি সিগারেট যারা খান তাদেরকে আমি বলতেছি শোনেন পেপসুডেন্ট গুড়ে পেপসুডেন্ট গুড়ে পাউডার সরষার তেল দিয়ে এরকম মালিশ করে দাঁত মাজবিন দাঁত মাজবিন মাজা তিনটা বড়ির পাতা খাবেন তিন বড়ির পাতা ধরে কন কয়টা তিনটা বড়ির পাতা খাইয়া তারপরে ঘরে ঢুকবেন আপনার মুখের আর কোনো দুর্গন্ধ থাকবে না সুবহানাল্লাহ কোন না খান তাই বলে বিড়ি বাদ দিবার করছে না খান বিড়ি খান আমাকে একজন বলতে তো হুজুর আমরা বিড়ি খেলে আপনাকে লাগে কিন্তু আপনি তো পান খান আমি বললাম চ কোথায় মসজিদের মধ্যে চ তোকে মসজিদের মধ্যে কেন চ মসজিদের মধ্যে আমি একটা পান মগত দিন অক্ষণ তুই একটা বিড়ি ধরা ধরা মসজিদের মধ্যে বিড়ি ধরান যায় চ বেড়া যায় চ বেড়া যায় বেড়া যায় আমি বিসমিল্লা বলে একটা পান খাম একটা পান বিসমিল্লা বেড়া খেলাম তুই বিসমিল্লা বলে একটা বিড়ি ধরা ধরা তোকে না বিসমিল্লা ধরার সময় বিড়ি বিসমিল্লা করা যায় বিড়ি ধরা তোর তাহলে বিড়ি খাওয়ার পান খাওয়া একুশকে আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোবেন তবে পানে জর্দা খাওয়ার বিষয় আলাদা কালো জিরে দিয়ে আপনি পান খাবেন আপনার ভিতর শেলেশা থাকলে আল্লাহ দূর করে দেবে পানের রসও কিন্তু একটা ওষুধ জোরে কোন কথা ঠিক না বাগমারায় একবার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ওয়াজ করছে পান খাওয়া যাবি না তায়ের ফুরে সব পান আলারা কয় তাহলে আমরা কী করব পানের আবাদের খবর কি তখন বলতে যে পান খাওয়া যাবি তবে জর্দা খাওয়া হবি না জর্দা খাওয়া হবি না পান আপনার দাঁতে খাবেন বুঝলেন হে কি মুখের দুর্গন্ধ দূর হবে পানের রস আপনার অনেক উপকার করে আমার পাইলস হয়েছিল পাইলস কষা পায়খানাদের হয় পানের রস খেলে আল্লাহ উপকার দেয় প্রত্যেকটা নিয়ামত আছে না নাই জোরে কোনো আছে না নাই বাজান একটু মনোযোগ দাস শোনেন হযরত আলী দরজা খুলেছেন যেই মাত্র অন্দর মহলের দরজা খুলেছেন তাকায় তাকে ফাতেমা বাম হাতে জাতা ঘুরাই আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে দরজা ফাঁক করে দেখে ফাতেমা এরকম বাম হাতে জাতা ঘুরাই আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে হযরত আলী বলতে আল্লাহ আমার ঘরে স্টার জলসা জি বাংলা নাই আমার ঘরে খাট পালং নাই আমার ঘরে ধন দৌলত নাই কিন্তু আমার ঘরে এমন একটা বউ পাইছে আল্লাহ যে বউটা পাওয়ার কারণে আমার ভাঙ্গা ঘর জান্নাত হয়ে গেছে লিল্লাহে
আমার ঘরে খাট নাই, পালং নাই, সম্পদ নাই, কিন্তু কি আছে? বউ রে বউ, বউ কি করতেছে? জাতা ঘুরেছে, বসে আছে, আরেক হাতে কোরআন শরীফ পড়তেছে। সঙ্গে সঙ্গে হযরত আলীর জবান ফসকে বার হয়ে গেছে, জবান ফসকে, জবান ফসকে বার হয় না হঠাৎ, জবান ফসকে বার হয়ে গেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ও ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে ফাতেমা জাতা ঘুরানো বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ, দৌড়ে এসে পায়ের বুড়ো আঙ্গুলে ভর দিয়া হযরত আলীর কপালে একটা চুমা খাস। আলী বলতেছে জাতা ঘুরাচ্ছিলে, কোরআন সে পড়তেছিল, বাদ দিলা কেন? বলে আপনি কি কন, স্বামী ঘরের দরজাত আর আমার কোরআন তেলাওয়াত? আল্লাহর নবী আমার বাপ একদিন আমার কি কছে জানেন কানে কানে? তালি বলছে কি কইছে? বলে ফাতেমা, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে তোমাকে বলতাম আলীর পায়ে সেজদা কর, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার হুকুম নাই ফাতেমা। এই কথার দ্বারা নবী বুঝাই দিল আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে এক নম্বর দামি সেই মানুষটা হলো তার জোরে কান তার স্বামী রে। আর আমাকে বলে আমাকে গুনি না, গুনি বউ যদি নফল নামাজের নিয়ত করে, নফল নামাজের নিয়ত করছে, নিয়ত করে রুকুর থেকে শেষ দাঁত যাচ্ছে, এমন সময় বউ স্বামী যদি ডাকে রহিমা, তখন ওই শেষ দাঁত যাওয়া হবে না, বলে রাখবে কি গো কি গো, আল্লাহ কয় তোর নফলের দরকার নাই, তুই স্বামীর ডাকে উত্তর দে, শুধু একমাত্র ফরজ ছাড়া, একমাত্র ফরজ ছাড়া যে কোনো ইবাদত আপনি করেন আগে স্বামী তারপরে ইবাদত। সুবহানাল্লাহ কর না কেন, সুবহানাল্লাহ, আপনাকে পক্ষে ওয়াজ হচ্ছে না, পক্ষে ওয়াজ হচ্ছে না, স্বামী একটু দুপুরবেলা কঠিন মাঘ মাস শীতল দুপুরবেলা একটু খেলা করবি, মাথার বল আছে তো, এখনকার মাথার বল নাই, মাথা দুইজন ধরে আছে আর কয় খেলা হবি খেলা হবি, এটা খেলবার গেলে মাথার বল থাকা লাগবে না? এখন স্বামী বলতেছে ওই শোনো শোনো শোনো, রাতের বেলা তো খুব শীত গো, আসো দুইজন একটু খেলি। বউ বলতেছে আমি রোজা আছি, আমি রোজা আছি, কিসের রোজা রে? আমি মা বন্ধুর জন্য বলতেছি স্বামীর হুকুম ছাড়া কোন নফল রোজা করা বইয়ের জায়েজ নাই, রোজা থাকবো স্বামীর হুকুম লে, জোরে কর কথা ঠিক না, কারণ স্বামীর খেলবার মন চায়, কথা কয় না, এরা বুঝি না, জাতা ঘুরান বাদ দিছে, জোরেগন কি ঘুরান বাদ দিছে, জাতা ঘুরান বাদ দেয়া, কোরআন তেলাওয়াত বাদ দিয়া, পায়ের বুড়া আঙ্গুলে ভর দিয়া স্বামীর কপালে একটা চুমা খাইছে, সঙ্গে সঙ্গে হযরত আলী ফাতেমার দুই ভুরুর মাঝখানে একটা চুমা খেলেন। আল্লাহ রাসূল বলেছেন একটু শব্দ করবা, কোনো স্বামী তার স্ত্রী দুই ভুরুর মাঝখানে, যে দুটো ভুরু নাই, এই দুই ভুরুর মাঝখানে যদি একটা চুমা দেয় একটা ওমরা হজের সব পায়, একটা ওমরা হজের সব। যারা বিয়ে করেনি এরা সুবহানাল্লাহ জোরে কথা, আমি কিন্তু বইয়ের কথা বলছি, বউ রে তাই বলার প্রেমিকার কপালত টেস করিস না বাবা। হ্যাঁ বউ, এই দুই ভুরু আমার দিকে তাকান, এই দুই ভুরুর মাঝখানে একটা চুমা দিবেন শব্দ করে, জোরে গান কি হি করে, তাহলে একটা ওমরা হজের সওয়াব পাবেন। হযরত আলী ফাতেমার কপালে চুম্বন দিয়ে ফাতেমা বলে স্বামী গো এই মাত্র কোরআন শরীফ পড়তেছিলেন, সেই কোরআন শরীফ পড়া বাদ দিয়া আপনি অন্দর মহলে আইলেন, কি কোরআন শরীফ বাদ দিয়া আপনি যে বইয়ের ঘরত আসলেন খবর কি? হযরত আলী বলতেছেন তোমার ছোট ছেলে হুসাইন
যেই বলছে তোমার ছোট ছেলে হোসাইন, ফাতেমা থর 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 করে কাঁপতেছে। আলী বলে, ফাতেমা হোসাইনের নামটা শুনে এমন করে কান্দ কেন? ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহর নবী একদিন আমার কানে কানে কইছে, ফাতেমা তুমি কি বলতে পারো মা, আমি দুনিয়া থেকে বিদায় নিলে সবচাইতে বেশি কষ্ট কে পাবে? ও ফাতেমা, তুমি কি বলতে পারো আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলে সবচাইতে বেশি কষ্ট কে পাবে? ফাতেমা বলে, বাবা আপনি বিদায় নিলে আমি সবচাইতে বেশি কষ্ট পাবো। রাসূল ফাতেমার কপালে চুমাতে বলে, ফাতেমা তুই না, ফাতেমা তুই না, তুই সহ আমার সমস্ত সাহাবি মিলে যে কষ্ট পাবে, আমার হাসান হোসাইন তার চাইতে বেশি কষ্ট পাবে। নবী আবু বক্করকে ডাক দিয়ে, ওরা আবু বক্কর, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার হাসান হোসেন যতদিন না 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 বলে কানবে, খবরদার আমার রওজা মোবারক দেখায় দেশ না বাবা, আমার রওজা মোবারক দেখায় দেশ না বাবা। ওরা দুই ভাই যদি আমার রওজার পাশে গিয়া না 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 বলে চিৎকার দেয়, আমি নবীর ঘুম ভাঙ্গে যাবে। ফাতেমা কান্দের বলে, স্বামী গো, আল্লাহ নবী বলেছেন, ফাতেমা আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার মাত্র 6 মাস পরে তুমি দুনিয়া থেকে বিদায় নিবা। ও ফাতেমা, আমার হাসানকে নিয়ে তেমন কোনো টেনশন নাই মা, কিন্তু হোসাইন বলো যে দিরে এই 6টা মাস থেকে বেশি বেশি আদর দেশ মা। ফাতেমা কান্দার বলে, স্বামী গো আমার হোসাইন এমন কি কষ্ট আপনাকে দিয়েছে? আলী বলতে, ফাতেমা তুমি না শোনার পরে অতটা কেন কানতেছ? দরজাত কতগুলো মেয়ে মানুষ আইছে তোমার সঙ্গে দেখা করার জন্যে, কিন্তু মেয়েরা দরজা বন্ধ দিকে হোসাইনকে ধরেছে। এখন হোসাইন অন্দর মহলে তোমার কাছে এসে ওই মেয়েদের জন্য দরজা খোলার অনুমতি চায়, কিন্তু হোসাইনের 4 বছর বয়স হওয়ার কারণে আমি দরজা খুলতে না দিয়া তার হাতে আল্লাহর কোরআন শরীফ দিয়েছি। ফাতেমা বলতে, স্বামী গো ওই বাপ মা সবচাইতে বড় ভাগ্যবান যার সন্তানের হাতে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ, জোরে কো, ওই বাপ মা সবচাইতে বড় ভাগ্যবান যার মাসুম বাচ্চার হাতে কোরআন। কোরআন ওই ছোট থাকায় পাক শিখবি, পাক পবিত্র হওয়া শিখবে, জোরে কোন কথা ঠিক কিনা? সব তো দিছেন আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে ঢাক ঢালে খাজুর। আমি হোসেনের হাতে কোরআন শরীফ দিয়ে আমি তোমার ঘরে ঢুকছি, এখন বলো ফাতেমা ওই দরজার মেয়েগুলো তোমার সঙ্গে দেখা করবার চায়, তুমি কি তাদেরকে দেখা করার অনুমতি দিবা? ফাতেমা বলতেছে, আমার কোনো আপত্তি কিন্তু কিন্তু আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। এই মায়ের এই শোনেন, পর্দা কাকা শোনেন, আপনাকে জন্য ওয়াজ করতেছি মা, কেরে মায়ের কেরে বসার ব্যবস্থা আছে নাকি? কোন শব্দ বোঝা যাচ্ছে না, আমার মায়েরা নাকি আর চাইতে, ও মা আপনি কেন ওয়াজ হচ্ছে মা, শোনেন মা। ফাতেমা বলতেছে, তাহলে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। আলী মুচকি মুচকি হাসে আর বলে, ফাতেমা মেয়েরা যদি মেয়ের সঙ্গে দেখা করে তাহলে পর্দার কোনো ব্যবস্থা লাগে? আপনারা বলেন তো, সব মেয়ে এক জায়গায় বসে নাই, এক এক মেয়ের জন্য কি পর্দা করছেন নাকি? এই মেয়ে পর্দা, এই মেয়ে পর্দা না। আলী বলতেছে, মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করবার গেলে কোনো পর্দার ব্যবস্থা লাগবে না। ফাতেমা মুচকি মুচকি হাসে আর বলে, স্বামী গো আপনি জ্ঞানের সম্রাট হবার পারেন, কিন্তু পর্দা বেশি আমার চাইতে আপনি কম জানেন। আপনি জ্ঞানের সম্রাট হবার পারেন, কিন্তু পর্দা বেশি আমার চাইতে কি জানেন? আরো ধরে কন। আলী বলতে, যে কি কইলে? ফাতেমা বলে, আপনি জ্ঞানের সম্রাট কিন্তু পর্দার বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন। আলী বলতে, যে ঠিক আছে আমি শ্রোতা হলাম, তুমি বক্তা হও, দেখি পর্দা বিষয়ে তুমি আমার চাইতে কি বেশি জানো, তুমি বলো আমি শুনবো। হযরত আলী এখন শ্রোতা হসে, ফাতেমা এখন বক্তা হসে,
এখন ফাতেমা পর্দা বিষয়ে কি বলবে এটা হযরত আলী শুনবে মারাত্মক ওয়াজ কে শুনবি আলী ওয়াজ করবে কে তাহলে আলীর মতন মহাজ্ঞানী যদি বসে থাকা শুনে আপনারা শুনবেন না কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি এ বুঝে শোনা হাত তোলেন শোনা লাগবে কিন্তু হাত তোলেন টান টান করে তোলেন লিল্লাহে তাকবীর হাত নামান হাত নামান না না ঠিকই আছে বাদান আপনারাই জানলেন আমি অসুস্থ বাদান হাইরে সোনার সানের আরে যখন টেতে যাচ্ছি তখন থেকে এ পর্যন্ত দুটা ঘন্টা ওয়াজ করনো ভাইরে না মনে তো হবি না সেটা তো এই জন্যই তো ত্বকের মধ্যে ক্যান্সার ঢুকছে মনেই তো হবি না আপনারা জানেন আমি আগে ওয়াজ করতে ঘড়ি আছে না আমার হাতে আপনাকে মনে নেই এই ঘড়ি কিন্তু আগে আমি হাতে দেয়নি আমি ওয়াজ করতেছি করতেছি লোকজন কয় হুজুর চার ঘন্টা হয়েছে হুজুর আপনি কিছু বুঝতে পারছেন না খালি এই অনিয়ম করার কারণে আজকে অবস্থা আমি আজকে ওয়াজ করবো ইনশাল্লাহ অতা সবের হক অতা সবের সবর আরে পর্দা আলী শুনবি ফাতেমা কবি কি ফাতেমা তুই কি জানিস এটা দেখি আলী শুনবি আপনারা শুনবেন কিন্তু আমার ফাত্তা ভাই কছে যে দশটা মিনিট একটু মসজিদের জন্য আপনি দশটা মিনিট কয় মিনিট ভাই দেখছো এরা কি চালাক দেখছেন হাই রে চালাক রে তোমরা তো এত চালাক হছো বাবা এই মসজিদের উন্নয়ন কল্পে এক বস্তা সিমেন্ট কয় টাকা আচ্ছা পাঁচশো টাকা ধরলাম পঞ্চাশ বাদ দিলাম একটা করে বস্তা পাঁচশো টাকা দিবেন এক বস্তা সিমেন্ট দানের সব ফাতেমা বলতে স্বামী গো দরজায় যে কয়টা মেয়ে মানুষ দাঁড়ায় আছে এই মনোযোগ দা শোনেন মারাত্মক কিন্তু মারেফতের কথা মারেফত বোঝেন খালি পীরে করুক মারেফত দিয়ে ধরছেন মারেফত শব্দের অর্থ হলো আসল বিষয় সম্পর্কে জানা এই যে আরাফার ময়দান আরাফার ময়দান আদম আলাইসাল্লাম মা হওয়ার দেখা হয়েছে মারেফত মানে সরাসরি দেখা মারেফত মানে সরাসরি এই যে কোরআন শরীফের ওয়াজ শুনতেছেন শরীয়ত আর কোরআন মোতাবেক চলার নাম হলো মারেফত ফাতেমা বলতেছে ও দরজায় যে কয়টা মেয়ে দাঁড়িয়ে আছে আপনি কি তাদের চিনেন আলি শুন করছে কথার সাইজ কি দরজায় যে কটা মেয়ে দাঁড়িয়ে আছে আপনি কি তাদের চেনেন একবার আমার বইয়ের কাছে আমি গল্পে গল্পে বলতেছি যে আমার চাচাতো ভাই বিয়া করছে বউটা খুব সুন্দরী বইয়ের কাছে গল্প করে না আমার চাচাতো ভাই বিয়ে করছে বউটা খুব সুন্দরী তা আমার বউ আমার কাছ থেকে উঠে গেল উঠে গেল কেন কী হলো রে উঠে গেল কেন তুমি কবে থেকে লুচ্চা হলে আমি চমকে গিয়ে বললাম লুচ্চা কি কই পরের বউ সুন্দরী তুমি আলেম হয়ে দেখলা কেমনে আমি সেদিন কান ধরে তওবা করছি আল্লাহ এখন থেকে যদি কোনো মেয়েকে আমি সুন্দরী দেখি আমার এই বইয়ের কাছে আমি আর জীবনে গল্প করবো না মারাত্মক কথা কিন্তু আল্লাহ কোরআনে বলেছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম তুমি যদি প্রকৃত মুমিন হও তোমার নজর থাকবে নিচের দিকে কার বউ সুন্দরী তুমি আলেম হয়ে দেখো কেমনে ফাতেমা বলে দরজা যে কয়টা মেয়ে দাঁড়ায় আছে আপনি কি তাদের চিনেন সঙ্গে সঙ্গে হযরত আলী চমকে উঠে বলে ফাতেমা এই দুনিয়ার একজন মাত্র মেয়েকে আমি চিনি যে মেয়েটা হলো আমার হাসান হোসাইনের মা ফাতেমা বলে তাহলে শোনেন দরজায় যে কয়টা মেয়ে দাঁড়ায় আছে তার মধ্যে একটা যদি বেপর্দা নারী থাকে সমস্ত মেয়েরাই হলো পর্দা নিশি কিন্তু একটা মেয়ে যদি বেপর্দা থাকে আর বেপর্দা নারী যারা শয়তানের যানবাহন তারা সবাই আমি যে বলবো বেপর্দা নারী যারা আপনারা বলবেন শয়তানের যানবাহন যানবাহন বোঝেন গাড়ি ঘোড়া হয় গাড়ি ঘোড়া তাহলে আমি যেই বলবো বেপর্দা নারী যারা আপনারা বলবো শয়তানের যানবাহন তারা বেপর্দা নারী যারা আমি যে বলবো বেপর্দা নারী যারা আপনার বলবেন শিলা কলা তারা বেপর্দা নারী যারা আমি যে বলবো বেপর্দা নারী যারা আপনার বলবেন ব্রয়লার মুরগি তারা বেপর্দা নারী যারা
মানে বিয়া পর্দা করে আমরা সাইজ করতেছি বুঝলেন না ফাতেমা বলতেছে একটা বেপর্দা নারী যদি আমার সঙ্গে দেখা করে আর সেই বেপর্দা নারী যদি পর পুরুষের সামনে গিয়া বলে ফাতেমার নাকের সাইজ এরকম ফাতেমার মুখের সাইজ এরকম ফাতেমার গায়ের রং এরকম পর পুরুষের কাছে যদি একটা বেপর্দা নারী ফাতেমার চেহারার কথা প্রকাশ করে দেয় তাহলে ফাতেমা পর্দার মধ্যে থাকা লাভটা কি যে ফাতেমা সারা জীবন পর্দার মধ্যে থেকেছে গভীর রাতে হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে বলে স্বামী গো ও গো স্বামী আল্লাহ আমার দোয়া কবুল করেছে হযরত আলী মুচকে মুচকে হাসে আর বলে ফাতেমা আল্লাহ দোয়া কবুল করেছে তাহলে কান্দ কেন বলে স্বামী কি দোয়া কবুল করছে আপনি কি শুনবেন না আলী বলে কি দোয়া তুমি করেছো বলে আল্লাহ আমাকে পর্দার মধ্যে মৃত্যু দিবে আলী মুচকে মুচকে হাসে আর বলে তাহলে ভালো দোয়া কবুল করেছে কান্দ কেন ফাতেমা বলে স্বামী গো আল্লাহ কখন আমার দোয়া কবুল করলো সেটা কি আপনি শুনবেন না আলী বলে ফাতেমা বলো বলে আজকে গভীর রাত্রে পর্দার ভিতরে আমার মৃত্যু হবে যেই মাত্র কইছে আজকে গভীর রাত্রে পর্দার মধ্যে মৃত্যু হবে গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায় হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝে মা ফাতেমা মুচকি মুচকি হাসতেছে যার গভীর রাত্রে মৃত্যু হবে সে হাসতে হাসতে স্বামীর কপালে চুম্বন দিয়ে বলে স্বামী গ আপনি সবল মানুষ সুস্থ মানুষ আসাদুল্লাহিল গালিব হয়ে এভাবে যদি পড়ে যান তাহলে মরার পরে আমার তিনটা চাওয়া পুরা কে করবে আলী কান্দের বলে ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না মরার পরে তুমি কি চাও ফাতেমা বলে এক নম্বর চাও হলো গভীর রাত্রে আমাকে কবর দেওয়া লাগবে কারণ রাতের বেলা মরবার দিনের বেলা কবর দিবেন আমার পর্দার খেলাপ হয়ে যাবে আমার দুই নম্বর চাও হলো আমার জানাজার ব্যবস্থা লাগবে না আপনি দোয়া করলি আল্লাহ আমাকে জান্নাত দেবে আমার তিন নম্বর চাও হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না কারণ খাটনি কান্দে নেওয়ার চারজন পুরুষ দুনিয়াতে নাই বাবা যদি থাকতো মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিত হাসান হোসেন বড় হইলে মায়ের লাশের খাটনি কান্দে নিত আপনি শুধু জান্নাতুল বাকির পূর্ব কোনাই সবুজ রঙের বাতির তলে আমাকে দাফন করবেন হযরত আলী ফাতেমাকে দাফন করার পর আল্লাহকে বলতেছে আল্লাহ ফাতেমাকে কবুল করে নাও কবুল করে নাও দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখতে পাই এইমাত্র ফাতেমার কবর দিলাম সেই কবরটা গেল কোন জায়গায় গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় আর বলে ফাতেমার কবর ফাতেমার কবর ফাতেমার কবর কে যেন ডাক দেবে আলী রে ফাতেমা পর্দা নিশি জোহরা ডিগ্রি দেওয়ার পরে তার কবরটা কেউ কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি আমার মায়েরা যারা ফাতেমার সঙ্গে জান্নাতে থাকবার চান আপনাদের এক নম্বর আমল হলো পর্দা মা পর্দা মেনটেন করার পরে নামাজ পড়েন রোজা করেন স্বামীর কথা মতো চলেন কিন্তু এক নম্বর হলো পর্দা আর পুরুষের মধ্যে এক নম্বর হলো নামাজ জোরে কোন পুরুষের এক নম্বর কি যার নামাজ নেই তার কিছুই নেই আপনি যে কবরে যাবেন না আপনারা প্রথম প্রশ্ন কি হবে মান রব্বুকে তোমার রবকে মুনকির নাকির প্রশ্ন করার সাথে সাথে নামাজ খাড়া হবে নামাজ নামাজ খাড়া বলবে এই মুনকির নাকির এই আরামের ঘুম পাড়তিছে তাক প্রশ্ন করিস কেন কবরত কিন্তু আমরা আরামে ঘুম পাড়ব সেই ঘুম আরামের ঘুম পাড়তিছে তাক প্রশ্ন করিস কেন আমি নামাজ বল সারাদিন কয় রাখাত নামাজ পড়ছে ক মুরগি নাকির কয় আমরা কি রাখাতের খোঁজ থুসি তো খোঁজ থুস নিয়ে প্রশ্ন করিস কে এই এক সপ্তাহ কয় রাখাত পড়ছে ক এক মাসে কয় রাখাত এক বছরে কয় রাখাত এই যে ষাট বছর পর কবর তেলো এই ষাট বছরে কয় রাখাত নামাজ পড়ছে কতবার রুকু করছে কতবার সেজদা দিতে ক মুরগি নাকির কয় আমরা জানি না ভাই তো জানিস না তো প্রশ্ন করিস কে নামাজ নিয়ত করে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন কসে রুকুজ্জা সৌরব্বিল আজিম কসে সেজদাতে সৌরব্বিল আলা কসে এতবার রপ রপ করে নামাজ পড়া কবর তার চার আমের একটু ঘুম পাড়বে দেবো না
ফেরেশতাকে আল্লাহ তোমার বান্দাক রব সম্পর্কে প্রশ্ন করলে নামাজ দে খাবা খেয়েছে আল্লাহ বলতেছে তার নামাজ আছে তার রবের উত্তর হয়ে গেছে জোরে করে সুবহানাল্লাহ এই জন্য নামাজ লাগবে ভাই এক নম্বরে ধরা খেলে পরকারগুলার খাওয়াই নাই তাহলে মরদ মানুষের এক নম্বর আমল কি নামাজ আরো জোরে নামাজ আজকের আলোচনা শোনার পরে ফজর থেকে কারা কারা নামাজ পড়বেন দুই হাত তুলে আল্লাহকে দেখা আচ্ছা নামান বোঝা গেছে বোঝা গেছে আল্লাহ কেরে মসজিদের উন্নয়ন আমার ফাত্তা ভাই কয় হুজুর মসজিদের উন্নয়ন কি রে বিল্ডিং করা মসজিদের উন্নয়ন হলো মুসল্লি কালেকশন করা জোরে কোন কথা ঠিক কি না আপনার চলবে যে গোটা মসজিদ টাইল ধুলে রে গোটা মসজিদে টাইল ধুলে খালি এক জায়গা পরিষ্কার মুয়াজ্জিন কলম কে ভাই এক জায়গা পরিষ্কার বাদ বাকি ধুলে কেন আজান দিয়ে আগামী দেখে আসে না তো খামাকা ঝাড় দেখি হবি তো আমি গামছার দুই বাড়ি মারি এটি পরিষ্কার কে আল্লাহ গনা আসল গোটা মসজিদ টাইজ করছে মুসলি নেই তো মসজিদের উন্নয়ন মানে খালি মসজিদ দোতলা তিনতলা করা না মসজিদের উন্নয়ন হলো মুসল্লি কালেকশন করা আজকের আলোচনা পুরুষের এক নম্বর নামাজ নারীদের এক নম্বর পর্দা এখন তিন নম্বর বিষয় হলো অতাওয়া সওবিল হক আমি এটা দৃষ্টান্ত দেই কারণ এখন ডাইরেক্ট বলা যাবে না অ্যাঙ্গেলে মারা লাগবে জোরে কোন কথা ঠিক কিনা হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে হাজার হাজার মানুষ কি করতেছে খাওয়া দাওয়া করতেছে সাইড দিয়ে এক পাগল যাচ্ছে আর বলতেছে মানুষ নাই রে মানুষ নাই এই মানুষ নাই তো যারা খাওয়া দাওয়া করতেছে তারা সবাই হাসতেছে আর বলতেছে পাগলে কিনা খায় ছাগলে কিনা খায় কিন্তু একজন মানুষ কথাটা ধরিছে একজন মানুষ খাতে খাতে কথা ধরছে কিন্তু যেগুলো মানুষ নাই তাহলে আমি কি কিন্তু সবাই কিন্তু হাসতেছে কিন্তু ওই কথাটা ধরছে ধরলি তো বিপদ ধরলি বিপদ আমি যত ওয়াজ করতেছি যদি না ধরে তো বিপদ আছে কিন্তু কতগুলো ধরার জন্য আছে বুঝলেন ধরার জন্য কয়েকদিন আগে আমার এক মাহফিলে ধরবার আসছিল একজন ওটি স্ট্রোক করে মরেই গেছে মানে যাই মাহফিলের আয়োজক তাই মরছে ফেসবুকে দেখেন ও মরে গেছে আগে স্ট্রোক করেছিল শান করে নিয়ে যাচ্ছে মরে গেছে তো এখন উই ধরিছে কথা ধরিছে ধরে উই আর খাইনি উঠে গেছে পাগলা দেখে বলছে ভাই তুই যে কইলি মানুষ নাই মানুষ নাই তাহলে হাজার হাজার মানুষ যে খাচ্ছে আর কি তাহলে তুই ক মানুষ নাই দেখ কি ফিটন হয় হাই পাগলা রে পাগলা পাগলা কছি দেখ তো জনগণ হাসতেছে ধরছে তাই তুই ধরলু কে কই ভাই আমি ধরছি ভাই তো মানুষ নাই আর কি কই তুই শুনবু না দেখবু আমি যে বলছি মানুষ নাই এটা কি তুই শুনবি না দেখবি শোনার চাইতে দেখাই ভালো দেখবার যদি চাস তাহলে চ তো সাইডে যায় এরকম বাম হাত আলোক করছে ওই বগলের তলদের তাকে দেখে পনেরো বিশ জন মানুষ আর বাদ বাকি সব শিয়াল কুত্তে তখন বলে কি দেখলাম যেই কথা কি দেখলাম দেওয়ালের কান আছে আজকে কিন্তু আমরাও দেখতেছি মানুষ নাই মুসলমান আছে কিন্তু মানুষ নাই মুসলমান আছে কিন্তু মানুষ নাই সব বান্দরের বংশধর হচ্ছে চলে ইয়া মোসা একটা শালা শয়তান জাফর ইকবাল মিয়া কসে এলা সব বান্দর দেখে যাচ্ছে মানুষ ভাই কি দেখলাম কই জবান বন্ধ কর জবান বন্ধ কর কলিকালের জামানা সবাই বলে কলিকালের জামানা হক বলতে মানা কলিকালের জামানা হক বলতে মানা আসল কথা বললে তোমায় ধরে নিবে রে আসল কথা বললে তোমায় জেলে দিবে রে এরপরেও হক কথা বলার দরকার আছে না নাই যখন আপনি হক কথা বলবেন আল্লাহ বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম
بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين وتواصوا بالصبر كونوا এবার প্রথম বাচ্চা হচ্ছে মায়ের প্রথম বাচ্চা হওয়ার তো স্বাদ বুঝেনি বাচ্চা হওয়ার স্বাদ না কষ্ট এই বাচ্চা হওয়ার স্বাদ না কষ্ট একবার এই জায়গা থেকে এই নাভির থেকে কিন্তু বেদনা ওঠে বুকের উপর ওঠে মরে যাব বিষ খাব গলা ধরে দিব দাদি নানি দৌড়ে এসে দরজা বন্ধ করে দিছে এই কিসের বিষ খাব কিসের গলা ধরে দিব রে সব জোর করে শুতে ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবড়া কবল দিয়ে কয় ধৈর্য ধর অথবা সবই সবর ধৈর্য ধর ভালো কিছু পাওয়ার গেলে কষ্ট হবে ধৈর্য ধর খুবই কষ্ট হচ্ছে ভাই রে খুবই কষ্ট তো জেলত যাওয়া রিমান্ডে লওয়া মাঝে মধ্যে হাজিরা দেওয়া হাতত হ্যান্ডকাপ দেওয়া আপনি কি মনে করতেছেন কষ্ট হচ্ছে না খুবই ধৈর্য ধর কিন্তু মানে বাচ্চা আছে গোসল টোসল করে নিয়ে এসে দেখে মাও ভেও সে শুতে আছে বাচ্চা গোসল করে নিয়ে এসে কাল বুকের উপর থসে ভাই বাচ্চার গরম ভাবে মা হুঁস পাশে হুঁস পায়ে আস্তে করে জিভা বের করে চুমা খাচ্ছে বুকত দিয়ে গেছে দাদি ফেলে দে লাগতে পারে ফেলে না তুই এরই জন্য বেশ খাবার চাইছিল ইয়ারি অত্যাচার তুই গলা ধরে দেবার চাইছিল তাক বুকত দিয়ে চুমা খাস করে মা কয় দাদি আহ কষ্টের পরে এত শান্তি আগে যদি জানতাম তাহলে কি আমি অধৈর্য হতাম আজকে আমাদের বাংলাদেশে রক্ত দাবি রিমান্ড হবি জেল হবি গুম হবি যে হাতত মানুষ মুজাবা করার জন্য পাগল হবি সে হাতত হ্যান্ডকাফ লাগবে এত কষ্টের পরও এই বাংলার জমিন একদিন কলেমার পতাকা পথ পথ করে উঠবে জোরে গান কথা ঠিক এই দৃশ্য আমাদের দেখার আল্লাহ যেন ধৈর্য দান করে চারটি বিষয় নিয়ে দীর্ঘ সময় আলোচনা করলাম এক নম্বর ইমান দুই নম্বর নিয়ে কামল তিন নম্বর অথবা সবেল হাক চার নম্বর অথবা সবে সবর অসুস্থ মানুষ হওয়ার পরেও আমি কিন্তু কৃপণতা করিনি ভাই ঘড়ি ধরে দেখেন প্রায় আড়াই ঘন্টার কাছাকাছি আলোচনা করেছি কি বাকি বাবা ও আই রে দাঁতের সোতারে শোনেন শোনেন স্বামী স্ত্রী যখন মাসিক হয় মাসিক বোঝেন না হয়তো স্বামী মানুষের চাকরি করে স্বামী ঢাকার থাকে আসা থেকে বইয়ের মাসিক বেড়া হয় তখন স্বামী গেল ক করেছে মামা মামা ওই মাসিক অবস্থায় জোর করে স্ত্রীকে যদি সহবাস করে ওই সহবাসের কারণে যদি বাচ্চা কনসেপ্ট হয় বাচ্চা যদি আটকে ওই বাচ্চা হিজড়া হয় আর হিজড়া পুরুষের সাথে যদি বেশি থাকে তিন কাপড় মেয়েদের সাথে থাকলে পাঁচ কাপড় আল্লাহ